ওকে তো অন্ধকার করে দিছি একবারে থ্যাংক ইউ আমরা আমাদের আজকের ওয়েব ডিজাইন কোর্সের তৃতীয় ক্লাস আমরা স্টার্ট করতেছি তো এর আগে আমরা গত ক্লাসে আপনাদের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই কাজের জন্য একটা স্মার্ট এডিটর লাগবে আর ব্রাউজার তো আমাদের সবার কাছে আছে ক্রোম আছে তো স্মার্ট এডিটর হিসেবে আমরা ওয়েবস্ট্রোম কে নিয়েছি তো ওয়েবস্ট্রোম আপনার কিভাবে ইনস্টল করে সেটা আমি আমাদের ভিডিওতে আছে সেকেন্ড ভিডিওতে আছে পাশাপাশি আজকে আমি দুই একজনকে ইনস্টল করে দিছি ওনাকে করে দিছি তো আমরা চাইলেই কাজ করতে পারবো এখন আমাদের ফাইনালি আজকে থেকে কমপ্লিট একটা কোডিং স্টাইলে যাব তো সেখানে আমরা নিয়ম মাফিক একটা সুন্দর জায়গায় ড্রাইভে একটা ফোল্ডার করে নিব যেখানে কাজ করব একটা সিকিউর ড্রাইভে সি ব্যতীত যে কোনো ড্রাইভে একটা ফোল্ডার করে নেই আমি একটা ফোল্ডার করছি সেটা হচ্ছে আমার পিসিতে করছি আপনার সেটা হচ্ছে একটা ই ড্রাইভে ঠিক আছে ই ড্রাইভে ফোল্ডার করছি দেখতে পাচ্ছেন যে এটা এই যে ওয়েব ডিজাইন দেখা যাচ্ছে না যদিও কিছুটা ঝাপসা তো এখানে আমরা একটা ফোল্ডার করে নিছি ফোল্ডারের নাম হচ্ছে কি ওয়েব ডিজাইন বেজ 1 মানে বি 1 তো এখন আমার ফার্স্ট ওয়ার্ক কি ফার্স্ট ওয়ার্ক হচ্ছে জেড বিনটা চালু করা জেড বিন ওয়েবস্ট্রম যেটা আপনি ইনস্টল করছেন সেটা আর যাদের এখানে জেড বিন নাই তারা কি করবেন আপাতত নোটপ্যাড প্লাস প্লাস টা ব্যবহার করবেন ঠিক আছে মানে আমরা জেড বিন এর কাজ কাজ করব এখন আর যাদের এখানে পিসিতে নাই তারা শুধুমাত্র নোটপ্যাড প্লাস প্লাস এ লিখবেন কষ্ট এটুকুই যে আপনি ওখানে ম্যানুয়ালি লিখতে হবে একটু সেভ করতে হবে হাতে আর আমরা ওয়েবস্ট্রমে লিখবো এখানে আমাদের সেভ করতে হবে না এবং আমরা একটু লিখলে হয়তো একটু সাপোর্ট দিবে এডিটর হিসেবে তো আমরা ফার্স্ট কি করতেছি ওয়েবস্ট্রমটাকে রান করতেছি দুইটা ক্লিক করলে ওয়েবস্ট্রম রান হবে আমি দুইটা ক্লিক করছি আমি প্রথম কি করছি একটা ফোল্ডার তৈরি করছি আমার এটা তৈরি করা ছিল গত ক্লাসে কারণ না থাকলে ফোল্ডার তৈরি করে নিবে আমরা ওয়েবস্ট্রম কে দুইটা ক্লিক করলাম হ্যাঁ এটা রান হইতেছে এই ওয়েবস্ট্রম রান হওয়ার পর আপনাদের যা দেন নাই বাসায় নিশ্চয়ই আছে তখন আপনি করতে পারবেন এখানে দেখেন এই অবস্থায় আছে অনেকের এই অবস্থায় থাকবে না কারণ অনেকে যারা ফোল্ডার অ্যাড করে নিছে আগে তাদের সরাসরি ওয়েবস্ট্রম ঢুকে যাবে ফোল্ডারে আর যাদের অ্যাড করা নাই তাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তিনটা অপশন দেখাবে মানে যাদেরটা আগে থেকে অ্যাড করা আছে তাদেরটা সরাসরি ওপেন হবে আমারটাই করা নাই তাই এরকম আসবে ঠিক আছে নোট প্লাস প্লাস দিয়ে তো ওপেন করলে কাজ করতে পারবে আমরা আপাতত ওয়েবস্ট্রমটা কিভাবে ওপেন করতে হয় সেটা দেখাচ্ছি আর কি আপনি বাসায় যখন পিসিতে করবেন তখন এই দেখে দেখে করতে পারবেন তো এরকম তিনটা অপশন আসলে আমরা কি করব যেহেতু আমাদের একটা ফোল্ডার বা করা আছে যখন কোনো ফোল্ডার বা প্রজেক্ট করা থাকে সেটাকে বলা হয় সেটাকে এক্সিস্টিং প্রোডাক্ট মানে এক্সিস্টিং প্রজেক্ট বলে যেহেতু আমরা একটা ফোল্ডার করছি কাজ করার জন্য আমাদের কাজ কি আমরা নতুন কোনো এই যে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট ওপেন আরেকটা অপশন আছে আমার কাজ হচ্ছে কি আমি নতুন কোনো প্রজেক্ট খুলব না আমি তো আগে একটা ফোল্ডার করা আছে আমার সেই ফোল্ডারটা এখানে ওপেন করব সুতরাং আমি ওপেনে ক্লিক করব এই ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে সে আমাকে আমার কম্পিউটারে লোকাল কম্পিউটারের ড্রাইভ গুলো দেখাবে আমি যে কোথায় ওপেন করতে চাই তো আমি সেখান থেকে যাব কোথায় যে আমি কোন জায়গায় আমার ফোল্ডারটা রাখছি আমি রাখছি আমার ই ড্রাইভে এই যে ওয়েব ডিজাইন বি ওয়ান নামে আমি রাখছি তো আমি সেখানে দেখাই দিলাম আমি ওই সফটওয়্যারকে দেখাইলাম যে আমাকে এই ফোল্ডারটা ওপেন করে দেখাও কি করলাম ওপেনের পর আমি আমার ড্রাইভে ঢুকলাম ই ড্রাইভে ঢুকার পর আমি তাকে ফোল্ডারটা দেখাই দিছি যে এই হচ্ছে আমার ফোল্ডার দেখানোর পর আর কিছু না শুধু আমি ওকে করে দিব ওকে করলে সে অটোমেটিক রান হবে সে বুঝতে পারছে যে ওই ফোল্ডারটা তাকে ওপেন করতে হবে ঠিক আছে এরকম ফোল্ডার কি আপনারা ওপেন করছেন কিনা যাদের ল্যাপটপ আছে বা যারা এখানে ওয়েবস্ট্রম ইউজ করতেছেন ফোল্ডার ওপেন করছেন কিনা আর যাদের নাই
তারা শুধুমাত্র কি করবে আজকের ক্লাসের জন্য নোটপ্যাড ইউজ করবে এবং নেক্সট ক্লাসে এগুলো 64 বিট করে দিব আর যারা ল্যাপটপ নিয়ে আসবেন তো ভালো তো আমরা 64 বিট করে আমরা ওয়েব স্ট্রমটা এখানে দিব ওয়েব স্ট্রমটা আসলে 64 বিট ছাড়া চলে না এগুলো সব 32 বিট ছিল এটা করার পর এখন এটা হইলো কিনা সেটা আমি বুঝবো কি করে এটার সাথে ওই ফোল্ডারটা কানেকশন হইলো কিনা সেটা বোঝার জন্য একটা উপায় আছে আমরা সেটা করার জন্য আমরা আমাদের সেই ফোল্ডারটাই যাব যে ফোল্ডারটা আমাদের কম্পিউটারে ছিল সেই ফোল্ডারে ঢুকি ড্রাইভে গিয়ে দুইকে দেখি যে আসলে কানেকশন হইলো কিনা দেখেন যদি কানেকশন হয় তাহলে এই যে দেখেন এখানে আইডিয়া নামে একটা ফোল্ডার আসছে আইডিয়া নামে একটা ফোল্ডার আসছে এই আইডিয়া ফোল্ডার আসার মানে কি এর মানে হচ্ছে যে এই সফটওয়্যারটা এবং এই ফোল্ডারটা একটা লিংক তৈরি হয়েছে তাদের একটা কানেকশন তৈরি হয়েছে যে ওই ফোল্ডারের সাথে এই সফটওয়্যারের একটা কানেকশন তৈরি হয়েছে যদি কানেকশন তৈরি হয় তাহলে এই আইডিয়ার ফোল্ডারটা আপনি ওই আপনার যেখানে যে ড্রাইভে গিয়ে আপনি ওয়েব ডিজাইন ফোল্ডারটা খুলছেন সেখানে আপনি পাবেন আইডিয়া নামে একটা ফোল্ডার এটার উপকারিতাটা কি কেন এটা এই ফোল্ডারটা আপনি কখনো ডিলিট করবেন না এটার একটা ইউজফুল আছে কারণটা কি ইউজফুল হচ্ছে আপনি এটা যে রিলেশনটা তৈরি হলো এখন যদি আপনি এই ফোল্ডারে কিছু একটা তৈরি করেন সেটা ওই ওয়েব স্টোরে চলে যাবে আবার ওয়েব স্টোর থেকে যেটা তৈরি করবেন সেটা এই ফোল্ডারে চলে আসবে অটোমেটিক আপনাকে দেখতে হবে অর্থাৎ আমি আপনাকে যে কথাটা বললাম সেটা এখনই বুঝবেন আমি এখন কিন্তু ওয়েব স্টোরে নাই আমি কোথায় আছি আমার কম্পিউটারের ফোল্ডারের মধ্যে এই যে কম্পিউটার এইখানে ই ড্রাইভ থেকে এই যে আমি ফোল্ডারে আছি আমার ফোল্ডারের ভিতরে আমি এখানে মনে করেন আমি একটা আরেকটা ফোল্ডার তৈরি করলাম সেটা হচ্ছে ডে 3 নামে ধরেন ডে 3 আমি একটা নতুন ফোল্ডার তৈরি করলাম যার নাম দিচ্ছি ডে 3 আমি কিন্তু আমার কম্পিউটারে তৈরি করতেছি ওয়েব স্টোরে না করার পর আমি আবার ওয়েব স্টোরে ঢুকি এই যে ওয়েব স্টোরে এইদিকে তাকান এখানে লেখা আছে কি দেখা যাচ্ছে কি এই জায়গায় কিছু দেখতে পারতেছেন হ্যাঁ ওয়েব ডিজাইন এখানে দেখেন ওই ওয়েব ডিজাইন লেখা আর এই যে বাম পাশে এই জায়গায় একটা ছোট তীরের মতো আছে এখানে ক্লিক করলেই এই দেখেন ডে 3 টা এখানে চলে আসছে দেখতে পারতেছেন কিনা এই যে ডে 3 এই যে ডে 3 আমি কিন্তু এখানে তৈরি করি নাই আমি তৈরি করছি কোথায় সেই কম্পিউটারের যেখানে আমি এম ফোল্ডার বানাইছিলাম সেটার ভিতরে গিয়ে অটোমেটিক চলে আসছে এখানে আপনি যদি আইডিয়া ফোল্ডারটা ডিলিট করে দেন তাহলে এটা এখানে আসবে কথা কি বুঝতে পারতেছেন অর্থাৎ দুইটা রিলেশন তৈরি হয়েছে আপনি এখানে যা তৈরি করবেন এটা ওইখানে চলে যাবে ওইখানে যা তৈরি করবেন এখানে চলে যাবে এটাই বেনিফিট এই আইডিয়া ফোল্ডারে ঠিক আছে সুতরাং আইডিয়া ফোল্ডারটা আপনি কখনোই ডিলিট করবেন না এটা হচ্ছে আপনার কাজ তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়েব স্ট্রমটা ওই ফোল্ডারের সাথে কানেকশন পাইছে কেন ডট আইডিয়া নামে একটা ফোল্ডার আসছিল ঠিক আছে তাহলে আমাদের প্রথম এখন আমরা কাজ করার জন্য তৈরি আমাদের ওয়েব স্ট্রমটা তৈরি আপনারা কি এরকম করতে পারছেন কিনা ওয়েব স্ট্রম ওপেন করছেন কেন কিসের ইউজার নেম পাসওয়ার্ড চাই ইউজার নেম পাসওয়ার্ড তো চাওয়ার কথা না তা আমরা কি করছি একটা ওয়েব স্টোর ওপেন করছি সেটার সাথে একটা ফোল্ডারকে লিংক করছি এটাই ছিল ফার্স্ট ওয়ার্ক এই লিংকটুকু পরের ক্লাসে নেক্সট ক্লাসে কি হবে ওয়েব স্টোর ক্লিক করতে অটোমেটিক ওপেন হয়ে যাবে আমাকে আর এগুলো করতে হবে না ঠিক আছে তা আমরা এই কাজ করার পর এখন আমরা কি করব আমাদের কাজ শুরু করব হ্যাঁ আমরা ওয়েব স্টোর অপ লিংক করার পর ফার্স্ট ওয়ার্ক হচ্ছে ওয়েব স্টোরের ভিতরে আমরা ঢুকবো ঠিক আছে ওয়েব স্টোরের ভিতরে ঢুকলাম ঢোকার পর আমরা কি করব এখানে একটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ ওয়েব স্টোরে সবার এই অবস্থায় আছে দেখেন প্রত্যেকই যারা ঢুকছেন যারা এখানে নোটপ্যাড দিয়ে ঢুকছেন তাদেরটা তো এরকম হবে না যারা ওয়েব স্টোর দিয়ে ঢুকছেন তাদের এখানে এরকম একটা ইন্টারফেস আছে এই পাশে একটা ফোল্ডার দেখাচ্ছে আর এই পাশে একটা স্পেস দেখাচ্ছে যেখানে কিছুই নাই কিছু ফাংশন আছে এখন আমরা কি করব ফার্স্ট কাজ হচ্ছে এই ওয়েব ডিজাইনের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব এই ওয়েব ডিজাইনের ভিতরে কিভাবে তৈরি করব এখান থেকে কোন ফোল্ডারের ভিতরে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় ওয়েব স্টোরের মাধ্যমে সেটা এখন দেখেন আমরা এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করব কিভাবে তৈরি করব দেখেন এই আমরা এখন কোথায় আছি আমরা কিন্তু ওয়েব ডিজাইনে এই মার্ক করাটা কোথায় ওয়েব ডিজাইনে আছে না জি ওই জায়গায় মাউসটা ধরবেন ওই জায়গায় মাউসটা ধরে ডানে ক্লিক করবেন রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে দেখেন কি কি ফাংশন আসে
শুধুমাত্র যারা ওয়েব স্ট্রিম ইউজ করতেছেন রাইট এ ক্লিক করছে হ্যাঁ নিউ রাইট থেকে নিউ এ যান নিউ এ ক্লিক করে মানে নিউ এ খালি মাস্টার নেন নিছেন কি নেওয়ার পর এই পাশে আরো অনেকগুলো ফাংশন আসছে না এখান থেকে ডিরেক্টরি নামে একটা কথা আছে দেখেন ডিরেক্টরি আপনারা কি ডিরেক্টরিটা পাচ্ছেন আমরা কি করলাম ওয়েব ডিজাইন থেকে রাইট বাটন ক্লিক করে নিউ নিউ থেকে ডিরেক্টরি ডিরেক্টরিতে খালি একটা ক্লিক করবেন করছেন কি করার পর ডিরেক্টরি কি মনে রাখবেন ওয়েব ডিজাইনের ভাষায় বা প্রোগ্রামিং এর ভাষায় ফোল্ডারকে ডিরেক্টরি বলে মাথায় রাখবেন ডিরেক্টরি এই ডিরেক্টরি জিনিসটা কি ফোল্ডার ফোল্ডারের আরেকটা নাম কথা নিশ্চয় বুঝতে পারছেন ফোল্ডারকে প্রোগ্রামিং এর ভাষায় ডিরেক্টরি বলে হ্যাঁ আমি যদি কখনো বলি যে একটা ডিরেক্টরি তৈরি করেন তখন আবার আপনি ভাইবেন না এটা আবার কি এই জিনিসটা কি একটা ফোল্ডার তৈরি করেন সেটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলে ডিরেক্টরি আপনি কথা বুঝতে পারছেন বায়ার যখন বা কেউ আপনাকে বলবে সে আপনাকে বলবে ভাই আমি আপনাকে অনেকগুলো ডিরেক্টরি দিছি তখন আপনি চিন্তা করবেন এটা কি দিল আমি তো কখনো শুনি নাই ডিরেক্টরি মিন্স একটা ফোল্ডার তো আমরা কি করলাম নিউ থেকে একটা ডিরেক্টরি নিচ্ছি এই ডিরেক্টরিতে আমরা লিখব আজকে দিনের নাম আজকে কি ডে 3 আমরা এখানে সবাই লিখব ছোট হাতে ডি এ ওয়াই ডে ডি এ ওয়াই ডে লিখে একটা হাইফেন দিব হাইফেন দিয়ে 3 লিখছি ডে 3 আর কিছুই লিখি না দেখেন ডি এ ওয়াই ডে তারপর 3 হাইফেন দিয়ে লিখছি ডি এ ওয়াই ডে হাইফেন 3 দেখতে পাচ্ছেন খালি ওকে করে দেন ওকে করে দেওয়ার ফলে লক্ষ্য করেন ওয়েব ডিজাইন এর নিচে ডে 3 নামে একটা কিছু আসছে আসছে কি না এই ফোল্ডারটা কিন্তু আমরা ওইখানে গিয়ে পাবো একটু আগেই বলছিলাম যে এখানে যা তৈরি করব সেটা অটোমেটিক ওই জায়গায় চলে যাবে ওই টেনশন করার দরকার নাই আমাদের ওই ফাইলে গিয়ে এই ডে 3 পাবো এখন আজকে ডে 3 কালকে যখন কাজ মানে নেক্সট ক্লাসে আমরা কি লিখব ডে 4 তারপরে ক্লাসে ডে 5 তার মানে কি এক এক দিনের কাজ এক এক ফোল্ডারে থাকবে ওয়েব ডিজাইন হচ্ছে আমার মূল ডিরেক্টরি মানে মূল ফোল্ডার সেটার ভিতরে আমরা একের পর এক দিনের কাজ অনুযায়ী সেই জায়গায় থাকবে আজকে ডে 3 আমরা ডে 3 লিখলাম কালকে যখন আমরা অন্য ক্লাস আবার ক্লাস করব তখন লিখব ডে 4 ডে 4 ভিতরে যা আমাদের দরকার এইচটিএমএল ফাইল নিব কাজ করব তো সুতরাং আমরা একটা ফোল্ডার ডিরেক্টরি তৈরি করলাম ডে 3 নামে এখন এই ডে 3 ও আরেকটা ব্যাপার আছে এখানে যখন আমরা কাজ করব আচ্ছা ডে 3 তে যাই এখন ডে 3 এর ভিতরে আমরা কি নিব একটা এইচটিএমএল ফাইল নিব কি নিব এইচটিএমএল ফাইল হ্যাঁ একটা এইচটিএমএল ফাইল নিব আমরা ডে 3 তে ঢুকি ডে 3 সবারই এরকম একটা মার্ক করা আছে না না থাকলে আপনি যদি কখনো হারিয়ে ফেলেন তাহলে কোথায় পাবেন এই যে এই তীরে ক্লিক করবেন এই ওয়েব ডিজাইন মূল ফোল্ডারের পাশে একটা তীর আছে এই তীরে আপনি ক্লিক করলে দেখবেন ওর ভিতরে কি আছে বের হয়ে আসবে আসার পর দেখেন ডে 3 ডে 3 তে আমরা মার্ক করছি করার পর আবারো সেম প্রসেস কোনো কিছু তৈরি করতে গেলে রাইট বাটন আমরা রাইট বাটনে ক্লিক করব নিউ এ যাব নিউ থেকে ফাইল নামে একটা অপশন আছে ফাইলে ক্লিক করবেন নিউ থেকে কোথায় গেছি ফাইল ওকে ফাইলে ক্লিক করলে দেখেন এরকম একটা উইন্ডো আসবে একটা লেখার জায়গা তৈরি হবে না এন্টার নিউ ফাইল নামে এখানে লেখেন আজকে আমরা যে কাজ করব ডেমো নাম দিব না আমরা আজকে প্রপার একটা নাম দিব মনে রাখবেন আমরা কোনো এইচটিএমএল প্রজেক্ট যখনই শুরু করব সেটার ফার্স্ট নাম হবে ইনডেক্স আই এন ডি ই এক্স আই এন ডি ই এক্স ছোট হাতে আই এন dex index dot then dot একটা ফুটা দিছি দিয়ে কোনো স্পেস দেই নাই কিন্তু index dot html কেন আমাদের html এর এক্সটেনশন হচ্ছে html লেখা ওকে দেন দিবেন কি না দেওয়ার সাথে সাথে আমাদের এডিটরে ওপেন হয়ে যাবে হ্যাঁ দেখেন অটোমেটিক আমাদের এডিটর বলতেছে কি এই যে আমাদের রেডি কাজ করার জন্য তৈরি হয়ে গেছে ঠিক আছে কথা কি বুঝতে পারতেছেন আপনারা কি ইনডেক্স ডট এইচটিএমএল নিতে পারছেন এইচটিএমএল ফাইল নিছেন এখন দেখেন এই যে এই পাশে মুভ করার জন্য আমরা অনেক সময় দরকার করতে পারে যেটা বড় করব ছোট করব যেহেতু আমাদের ডান পাশে জায়গা দরকার বেশি তাই আমরা কি করব এই পাশে এটাকে মুভ করে একটু ছোট করে নিই এই যে দেখেন এটাকে এইভাবে ধরে মুভ করা যায় এই বারটাকে আপনি চাইলে ছোট করতে পারতেছেন এখন আরেকটা বিষয় আছে দেখেন এই যে এইচটিএমএল লেখাটা যে জায়গায় কার্সরটা আসছে অনেক ছোট দেখাচ্ছে না এটাকে চাইলে আপনি বড় করতে পারেন কিন্তু এটা ওই নোটপ্যাডের মতো চাকা ঘোরাইলে বড় হবে না এটাকে আপনাকে সেটিং করে নিতে হবে একদিন করে নেবেন আর কখনো
সেটিং করতে হবে না আমি একটা বড় করে দিছি না ওনাটাও করে দিছি আপনারা দুইজন করতে হবে না আর বাকি যারা আছেন কিভাবে লেখা বড় করতে হয় সেই ফাংশন কিভাবে সেট করতে হয় একটু দেখেন আমার সাথে সাথে করেন আপনারা উপরে দেখেন অনেকগুলো ফাংশন আছে ফাইল নামে একটা ফাংশন আছে ফাইল এই যে উপরে কর্নারে উপরে ফাইলে ক্লিক করেন ক্লিক করে দেখেন এখানে সেটিং নামে একটা অপশন আছে সেটিং এ ক্লিক করেন সেটিং এ ক্লিক করেন সবাই ক্লিক করলে দেখেন কিছু একটা আসবে এই যে এখানে আসছে দেখছেন এটার উপরে দেখেন একটা সার্চের জায়গা আছে এই যে এই জায়গায় চশমা যেখানে সার্চ করে মানুষ এখানে আমার মতো লেখেন আই এন সি আর ই হ্যাঁ আই এন সি আর ই আই এন সি আর ই লেখছেন কিনা এইটুকুই লেখেন লেখলে দেখেন ডান পাশে একটা অপশন লেখা আসছে ইনক্রিজ ফন্ট সাইজ ডান পাশে আমার মা না বুঝলে আমার এই যে এখানে দেখেন হ্যাঁ কলমের নিচে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ আসছে কি ওই ইনক্রিজ ফন্ট সাইজের উপর একটা ক্লিক করেন একটা না হলে দুইটা ক্লিক করেন দুইটা ক্লিক করেন একসাথে করছে কি করার পরে দেখেন লেখা আসছে অ্যাড কিবোর্ড শর্টকাট আসছে কি এটার উপরে একটা ক্লিক করেন করলে দেখেন কিছু একটা লেখা জায়গা আসবে ঠিক আছে এরপরে আপনি কি করবেন এখন এখানে কি লিখবেন কন্ট্রোলে চাপ দিবেন আর উপরে যে সমান চিহ্ন যে জায়গায় আছে প্লাস বাটনটা যে জায়গায় আছে একসাথে দুইটা চাপ দিবেন কন্ট্রোল আর প্লাস আমার কথা কি বুঝতে পারছেন কন্ট্রোল আর প্লাস আপনারা কি দিতে পারছেন কি করছি বুঝতে পারছেন তো ওইখানে কন্ট্রোল আর প্লাস যে জায়গায় আছে সেটা দিবেন উপরে যেটার মধ্যে সমান চিহ্ন থাকে দিয়া ওকে করে দেন এই যে এখানে ওকে লেখা আছে এই যে ওকে আপনি স্ক্রিনে দেখেন ওকে ওকের পরে আসবে একটা অপশন সেখানে রিমুভ এ ক্লিক করবেন রিমুভ ওকের পরে রিমুভ রিমুভ এর পরে নিচে আসেন একবার এই যে এখানে কর্নারে দেখেন অ্যাপ্লাই আছে তারপর দিবেন অ্যাপ্লাই আবার ওকে আমি চারটা কাজ করছি প্রথমে ওইখানে ওকে ক্লিক করছি তারপর আসছে রিমুভ রিমুভ এর পরে আবার অ্যাপ্লাই তারপর ওকে ঠিক আছে শেষ এখন আপনি দেখেন কন্ট্রোল প্লাস এ ক্লিক করেন দেখেন বড় হচ্ছে এই দেখেন সে বড় হচ্ছে কন্ট্রোল প্লাস এ ক্লিক করলে বড় হচ্ছে না হ্যাঁ এবার এটা বড় হচ্ছে কিন্তু ছোট তো করতে হবে নাকি হ্যাঁ আমার না এটা মাইনাস দিলে তো আমাকে সেটিং করে নিতে হবে আবার সেটিং এ যাব একবার বড়টা সেটিং করছি এবার ছোটটা সেটিং করব কথা কি বুঝতে পারতেছেন আবার যান ফাইল অপশনে আবার সেটিং এ যান ফাইল থেকে আবার সেটিং এ যাওয়ার পর এখানে লেখেন এবার লিখবেন কি ডিই ডিই সি আর ই ওই সময় আসছে কি হ্যাঁ দেখেন লেখা আছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ ডিক্রিজ মানে কমানো ইংরেজি ভাষায় ডিক্রিজ শব্দের অর্থ কমানো এই এটার মধ্যে ডাবল ক্লিক করেন সেম আগের মত করার পর অ্যাড কিবোর্ড শর্টকাট সেম অ্যাড কিবোর্ড শর্টকাটে ক্লিক করেন এখন দিবেন কি কন্ট্রোলের আর মাইনাস দিবেন যে জায়গায় প্লাস ছিল তার পাশেই মাইনাস আছে একই সাথে লিখবেন কন্ট্রোল মাইনাস দেখতে পাচ্ছেন কন্ট্রোল মাইনাস লিখে আবার ওকে করবেন রিমুভ করবেন অ্যাপ্লাই করবেন ওকে করবেন ওকে রিমুভ অ্যাপ্লাই ওকে ওকে ফাইন এখন দেখেন কন্ট্রোল মাইনাস দিলে সে মাইনাস হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে সে প্লাস হচ্ছে কন্ট্রোল মাইনাস মাইনাস কন্ট্রোল প্লাস বড় মানে বড় করার জন্য কন্ট্রোল প্লাস ছোট করার জন্য কন্ট্রোল এটা আজকেই করবেন এরপরে আর আপনাকে কখনোই করতে হবে না ফার্স্ট টাইম আপনারা কি পারছেন আপনি পারছেন আপনারা কি বড় ছোট হচ্ছে না হইলে বলেন কার হচ্ছে না তাহলে কি বুঝতে পারছেন তাহলে কিন্তু আমরা চাইলে বড় ছোট করতে পারতেছি আমার এখানে পারতেছি ওকে এবার কষ্ট করে সবাই ওই বেসিক স্ট্রাকচারটা তৈরি করেন এখানে হ্যাঁ তৈরি করেন যেটা আপনি আমাদের নোটপ্যাডে করছিলেন সেই বেসিক স্ট্রাকচারটা এখানে করেন কি ছিল সেটা করেন মনে আছে কি ডক টাইপ এইচটিএমএল নেন তারপর একটা এইচটিএমএল ট্যাগ নেন যেটার মাঝখানে দুইটা সেকশন থাকবে হেড সেকশন বডি সেকশন করেন মনে আছে না
মুখস্থ করার দরকার নাই তো, আপনি লেখেন না ডকটা এইচটিএমএল কিভাবে ছিল, আমিও চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, একটা এইচটিএমএল ফাইল তৈরি করেন যেভাবে আমরা ওই দিন তৈরি করছিলাম, আপনি নোটপ্যাডে তৈরি করেন, নোটপ্যাডে তৈরি করেন বেসিক স্ট্রাকচারটা, আপনি ওটা দেখেন না বোর্ডে, আপনি স্ক্রিনে দেখেন না, আপনি যেটা হ্যাঁ আপনি করেন ওই জায়গায়। হ্যালো ভাই কোন, আমি ওই যে ক্লাসে তো ক্লাসে ব্যস্ত বলতে আজকে আমার ক্লাস না শুরু হলো, কেবল শুরু হইলো, আমি 9টার পরে কি আচ্ছা আমি আয়েশা দেখো না করতে পারছেন কি করেন করেন, আমি তো বলছি যে বাসায় এই স্ট্রাকচারটা প্রতিদিনের কাজ, আমরা আয়েশাই কিন্তু এটা করতে হবে, আপনি ওইগুলা দেখলে পারবেন না, ওগুলা তো অনেক কিছু বেশি আছে, আপনি শুধুমাত্র আমরা যেটা দিছিলাম যে আমাদের একটা ডক টাইপ এইচটিএমএল ছিল, এইচটিএমএল ছিল, তার মানে বাসায় প্র্যাকটিস করেন নাই নাকি? আপনারা বলতে পারেন, হ্যালো শুনেন আমার কথা শুনেন, আপনারা বলতে পারেন যে আমরা তো শুধু শিখছিলাম যে HTML এর জাস্ট আমরা একটা মেটা ট্যাগ শিখছিলাম, কিন্তু এখানে তো অনেক মেটা ট্যাগ আসছে, এটা হচ্ছে HTML এর প্রপার একটা স্ট্রাকচার, অতিরিক্ত অনেক কিছু এখানে দেখেন আসার পরে এই যে কন্টেন্টটাকে আমি একটু কাট করে উপরে নিয়ে গেছি, এটা কিন্তু নিচে ছিল, এখানে আছে দেখেন এই কন্টেন্ট লেখাটা সবার কোথায় আছে, নিচে আছে না উপরে আছে, এখানে এটা সামনে কার্সর রেখে একটা একটা স্পেস কমায় দেন, দেখবেন উপরে চলে যাবে, কার্সরটা সামনে রেখে একটা স্পেস কমায় উপরে গেছে না, হ্যাঁ এখন আপনি কি ওই কপি করছেন, ওটা কপি করে নিছেন, ওটা কপি ঠিক আছে না, আচ্ছা আমি পরে আবার আসতেছি, এখন বলতে পারেন এটা হচ্ছে একটা প্রপার HTML এর বেসিক স্ট্রাকচার, এর মানে কি এখানে ডক টাইপ তো আমরা বলছিলাম, এখানে ওরা আলাদা ভাবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা একটা সিলেক্ট করে দিয়েছে, অর্থাৎ এই ভাষার যে কোডিং গুলো হবে ইংলিশে কোডিং হবে, আমরা কোডিং তো আর বাংলায় করি না, তাই সে একটু ইংলিশটা সিলেক্ট করছে, আর আরো কিছু মেটা ট্যাগ ইউজ করছে, এটার মানে বুঝি যে কোনো ভাষা, এটার মানে কি সে বলতেছে যে এটা যেন যে কোনো ডিভাইসে গিয়ে সেটা শো করে, ডিভাইস কেমন, যেমন আমরা ল্যাপটপ একটা ডিভাইস, আমাদের মোবাইল একটা ডিভাইস, আমাদের একটা কম্পিউটার একটা বড় ডিভাইস, অর্থাৎ যে কোনো ডিভাইসে যেন এটা দেখায়, সে এই ধরনের কিছু অ্যাট্রিবিউট ইউজ করছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এখানে কি আসলে নিয়ে মাথা ব্যথা নাই, এখানে শুধু ইউটিউব একটা আছে কিনা এটা দেখবো আমরা, আমাদের টাইটেল ট্যাগ আছে যেখানে আমরা টাইটেল লিখব, আজকে আমাদের প্রথম এই স্ট্রাকচারটার ভিতরে আমরা প্রথম একটা লেয়ার তৈরি করব, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন স্মার্ট এডিটর দিয়ে আমরা চাইলে কি করতে পারবো, একটা ক্লিক দিয়ে কি করতে পারতেছি, আমরা ওই HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে আনতে পারবো, আনতে পারবে না সবাই তো, তাই বলে এরকম করবেন না, ভাষায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে, না লেখার দরকার নাই, এই স্ট্রাকচারটা আপনি এইভাবেই আনবেন, এখন আমরা কি করব, আমরা বডির ভিতরে জায়গা জায়গা আছে না, এই বডির ভিতরে চলে আসেন সবাই, আমরা বডির ভিতরে আসছি নাকি, বডির ভিতরে এসে একটা ট্যাব দিয়ে নেন, ট্যাব ট্যাব দিলে সমান জায়গা নিবে, ট্যাব বডির ভিতরে এসে কিছু লিখবো, কি লিখবো শুনেন, আমরা আজকে ফার্স্ট একটা ট্যাগের, আমরা এর মধ্যে শুধু একটা h1 দেখছিলাম, একটা p দেখছিলাম, যাই হোক ওগুলো আমাদের বিষয় না, আমাদের ফার্স্ট HTML সকল ট্যাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল তৈরি করা হয় যেটা দিয়ে, এখন আমাকে একটা প্রশ্ন বলেন, আপনারা এমএস ওয়ার্ডে কাজ করছেন, টেবিলের মধ্যে কি থাকে বলেন, রো কলাম, গুড ভেরি গুড, একটা টেবিলে শুধু থাকে কি রো আর কলাম, রো থাকে কিভাবে লেফট থেকে রাইট, এটা হচ্ছে রো, আর কলাম কি টপ থেকে বটম, টপ থেকে বটম, আমাদের HTML এর ভাষায় এটাকে লেফটই বলে, এটাকে রাইটই বলে, কিন্তু উপরেরটাকে অনেক সময় আপনারা জানেন যে অনেক সময় এখনকার লেটেস্ট হেডার বলে, টপকে হেডার বলা হয় আর নিচেরটাকে বলা হয় বটম, কে নিচে যে অংশটা এটাকে ফুটার বলে, ওয়েব ডিজাইনের ভাষায়
নিচের অংশটাকে ফুটার বলে হেডার বলে অনেকেই অনেক সময় বলতে পারে যে আমার হেডারটা এরকম হবে আমার ফুটারটা তখন বুঝবেন যে মাথার অংশটা উপরের অংশটা হেডার বলতেছে সে নিচের অংশটাকে ফুটার বলে হেডার এন্ড ফুটার ওকে তো আমরা কি করব আমরা জানি যে একটি টেবিল ট্যাগে একটা টেবিলের মধ্যে রো থাকে আর কি থাকে কলাম থাকে ওকে ফাইন তাহলে আমরা এখন কি করব টেবিল তৈরি করব একটা টেবিল করতে পারলে তো আমরা লেআউট তৈরি করতে পারতেছি ও আরেকটা কথা বলে নেই একটি ওয়েবসাইটের তিনটা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাকে তিনটা ধাপে তৈরি করতে হবে কয়টা ধাপ তিনটা ধাপ ফার্স্ট হচ্ছে কি ফার্স্ট ধাপের নাম হচ্ছে স্ট্রাকচার এন্ড কন্টেন্ট স্ট্রাকচার কি স্ট্রাকচার মানে গঠন কন্টেন্ট কি আমি দেখাইছিলাম যে একটা ওয়েবসাইটে যত কিছুই থাকে লেখা থাকে ইমেজ থাকে ভিডিও থাকে সবই হচ্ছে কি একটা কন্টেন্ট অর্থাৎ আমাকে তিন ধাপে ওয়েবসাইট তৈরি করতে হবে প্রথমে তার স্ট্রাকচার তৈরি করতে হবে স্ট্রাকচার স্ট্রাকচার জিনিসটা কি আমাদের নেট নাই ধরেন আমরা প্রথম আলো ওয়েবসাইটে ঢোকার পর দেখি না যে এটা এরকম বড় এই কোণারে এইটুকু জায়গার মধ্যে একটা ছোট্ট একটা লেখা এখানে একটা ইমেজ এই যে গঠনটা যে এখানে ছোট্ট একটা ঘর এই জায়গায় একটা ঘর এই যে গঠনগুলা এগুলো হচ্ছে স্ট্রাকচার আমি যদি একটা বাড়ি তৈরি করি প্রথমে আমি কি করব তার একটা ফাউন্ডেশন দিব স্ট্রাকচার তৈরি করব এখানে চারটা খুঁটি দিব প্রপার একটা নিয়ম মেনে খুঁটি দিব সেখানে যেভাবে ঢালাই করা দরকার করব এস্টিএমএল হচ্ছে সেই আপনাকে প্রথমে একটা স্ট্রাকচার বানাইতে হবে স্ট্রাকচারের ভিতরে কন্টেন্ট আনতে হবে তার মানে কি প্রথম স্টেপ হচ্ছে স্ট্রাকচার এন্ড কন্টেন্ট কথা কি বুঝতে পারতেছেন ওয়েবসাইট তৈরির প্রথম স্টেপটা কি স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা দ্বিতীয় ধাপ হচ্ছে সেটার প্রেজেন্টেশন দেওয়া প্রেজেন্টেশন কি প্রেজেন্টেশন হচ্ছে বিভিন্ন কালার দেওয়া বিভিন্ন ইফেক্ট দেওয়া যেমন আমরা প্রথমে স্ট্রাকচার করব কন্টেন্ট পরে সেটা তো দেখতে খারাপ লাগবে সেটাকে আমরা বিভিন্ন কালার দিব ডিজাইন দিব দেখা যাবে অ্যানিমেশন দিব দৌড়াদৌড়ি করবে সেটা ঘুরবে এদিক ওদিক যাবে এই যে কাজটা এটাকে বলা হয় প্রেজেন্টেশন আর থার্ড হচ্ছে বিহেভিয়ার আচরণ ওয়েবসাইটের আচরণ ঠিক করতে হবে এখন বলতে পারেন ওয়েবসাইট তো মানুষ না তার আচরণ কি হ্যাঁ ওয়েবসাইটের একটা আচরণ আছে আপনি বিভিন্ন ওয়েবসাইট ঢোকার পরে দেখবেন আপনাকে হাই হ্যালো দিচ্ছে বলতেছে দেখবেন কোন এটা বেশি উঠতেছে আপনাকে হাই দিচ্ছে আপনি তাকে একটা কিছু এক জায়গায় কিছু লিখতেছেন মনে করেন যে আপনি একটা কোন এক জায়গায় একটা কিছু লিখছেন সে দেখবেন আপনাকে একটা কিছু বলতেছে মানে সে বলতেছে আপনি এক জায়গায় একটা কিছু ডাটা ইনপুট করলেন সে একটা অপশন দিল আপনি কি এটা এস করবেন না নো করবেন এরকম অপশন আসে না এস করবেন নো করবেন এই যে বিভিন্ন ইফেক্ট গুলো আপনাকে দিচ্ছে সে যে আপনি একটা কিছু ঢুকছেন অনৈতিক হলে সে বলবে অ্যালার্ট করবে এই আপনি এটা ঢুকবেন না অ্যাক্সেস ওই দেখবেন না আমরা নোটিফিকেশন আছে ওয়েবসাইট ঢুকার সাথে সাথে আপনি অনেক নোটিফিকেশন এলাও করতে বলে এটা এলাও করতে বলে ট্রান্সমিট করতে বলে বিভিন্ন অপশন আপনাকে দেখায় এগুলোকে বলা হয় বিহেভিয়ার অর্থাৎ একটা ওয়েবসাইট ঢোকার পর সে আপনাকে বিভিন্ন অ্যালার্ট করবে বিভিন্ন জিনিস বলবে এই যে কাজটা এটা এটা করতে হয় শেষে সবার ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েব পেজ তৈরি করার জন্য ফার্স্ট ওয়ার্ক হচ্ছে তার স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করব দ্বিতীয় কাজ হচ্ছে প্রেজেন্টেশন দিব তৃতীয় কাজ হচ্ছে সেখানে বিহেভিয়ার ঠিক করব আচরণ ঠিক করব যে সে কি কাজ করবে সে কি করলে কি দিবে আমাকে একটা একজন লোক আসলে সে ক্লিক করলো কিনা সে কিনা করলো সেটা আমরা কিভাবে বুঝবো সেই সব কাজগুলো কন্ট্রোল করার নামই হচ্ছে বিহেভিয়ার তো স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য এসটিএমএল লাগে কথা মনোযোগ দিয়ে শুনেন স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা লাগে এসটিএমএল দি আর প্রেজেন্টেশন করতে হয় সিএসএস দি সিএসএস আর বিহেভিয়ার আচরণ ঠিক করতে হয় জাভাস্ক্রিপ্ট দি তার মানে কি আমাদের কোর্সে এসটিএমএল ও আছে সিএসএস ও আছে জাভাস্ক্রিপ্ট ও আছে তার মানে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবো এখন ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে স্ট্রাকচার কন্টেন্ট তৈরি করা শিখবো সিএসএস তো ব্যাপার না এটা কালার দেওয়া ব্যাপার না যেটা এরপরে আমরা বুঝতে পারবো তার মানে কি আমাদের প্রথম কাজ হচ্ছে এসটিএমএল শিখা আমরা এসটিএমএল দিয়ে কি করতে পারবো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে পারবো মাথায় রাখবেন যে এসটিএমএল দিয়ে শুধু স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে পারবো এখন এই স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে গেলে সর্বপ্রথম আমার যে কাজটা লাগবে সেটা হচ্ছে আমরা টেবিল ট্যাগ দিয়ে স্টার্ট করব ওকে তাহলে টেবিল দিয়ে কিভাবে এসটিএমএল দিয়ে টেবিল তৈরি করতে হয় এটা তো এমএস ওয়ার্ড না যে টেবিলে গেলাম ইনসার্টে গিয়ে রো সিলেক্ট করে দিলাম বা রো কলাম বললাম চারটা কলাম চারটা রো দিলেই হয়ে গেল এটা তো এরকম না এটা এসটিএমএল কোডের মাধ্যমে আনতে হবে ট্যাগের মাধ্যমে আনতে হবে আমাকে ট্যাগের মাধ্যমে আনতে হবে সুতরাং ফার্স্ট ওয়ার্ক কি কিভাবে টেবিল তৈরি করে আজকে শিখব তাহলে আমরা টেবিল তৈরি করি ওকে ঠিক আছে সবাই ওই বডির মাঝখানে যান একটু ফাঁকা করে নিতে পারেন চাইলে আমরা টেবিল তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা লাগে সেই ট্যাগের নাম হচ্ছে টেবিল ট্যাগ হ্যাঁ
টেবিল ট্যাগ এখন আমরা ওয়েবস্টর্মে যারা আসি তারা কিভাবে লিখব আর যারা নোটপ্যাডে আসি তারা আমি আগে নোটপ্যাডটা দেখাচ্ছি নোটপ্যাডে লিখবেন এইভাবেই আপনি একটা এই ট্যাগ লেখা সিস্টেম কি প্রথমে লেস দেন সাইন তারপর ট্যাগ এর নাম হচ্ছে টিইবিএলই টেবিল আপনারা লিখবেন না ওয়েবস্টর্মে লিখবেন না টেবিল তারপরে আবার গ্রেটার দেন সাইন এটা তো ডাইসে করছি সরি এভাবে লিখবেন টেবিল ট্যাগটা কমপ্লিট লিখবেন আর যারা ওয়েবস্টর্মে আছেন তারা শুধুমাত্র ইংরেজি বানানটা লিখবেন টি এ বি এল ই কি টেবিল বানানতে পারেন নাকি টি এ বি এল ই লিখে ওই ট্যাবটা দিবেন যে ট্যাবটা দিয়ে আপনারা স্ট্রাকচার আনছিলেন আনছেন কি ট্যাব দিছে অটো টেবিল ট্যাগটা তৈরি হয়েছে না আমার কথা কি বুঝতে পারছেন ওপেনিং ক্লোজিং দুইটাই হয়েছে কিনা আর আপনি তো ওয়েবস্টর্ম অ্যাক্সেস করতে পারছেন না আপনি পুরোটাই লিখবেন পারবেন না আপনি টেবিল ট্যাগটা লেখেন যেভাবে লেস দেন সাইন দেন টেবিলের নাম লেখেন ট্যাগের নেম লেখেন ওপেনিং ক্লোজিং ট্যাগ লেখেন আমরা কি আনতে পারছি আপনি কি আসছে আসে নাই আপনি আনতে পারছেন আপনি আনতে পারছেন কত সহজ আপনি টেবিল লেখছেন আপনাকে ওই বারবার শিফট ধরতে হয় না আপনাকে ওই ওপেনিং ক্লোজিং কিছু দেখাইতে হয় না টেবিল ট্যাগ আসছে তাহলে আমরা কি করলাম টেবিল তৈরি করার জন্য প্রথম স্টেপ হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে স্টার্ট করব টেবিল ট্যাগ দিয়ে এন্ড করব অর্থাৎ টেবিলের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে তার মাঝখানে একটা জায়গা করে নিব মাঝখানে জায়গা করব ওকে জায়গা করার পর আপনাকে দেখছেন অটোমেটিক সে কিন্তু জায়গা ছাইরা সুন্দর জায়গায় চলে গেছে দেখছেন এই যে এই জায়গাটা ডিসটেন্সটা সে একাই নিয়ে নিছে এখন আমরা টেবিল ট্যাগের ভিতরে আমাদেরকে কি বানাইতো টেবিলে কি থাকে রো থাকে আর আপনারাই বলছেন কি থাকে রো রো কে কলাম দিয়ে ভাগ করতে হয় থাকে রো তাকে কলাম দিয়ে কি করতে হয় ভাগ আমরা সব সময় মনে রাখবেন রোটা আগে কলামটা পরে হ্যাঁ এখন এইচটিএমএল এ কি দিয়ে রো আনতে হয় কোন ট্যাগের মাধ্যমে সেই ট্যাগের নাম হচ্ছে টিআর টিআর ট্যাগ এখন আপনি খালি শুধু টিআর আর লেখেন সব স্মল লেটার টিআর আর লিখে আবার ট্যাগ দেন দেখেন অটো ট্যাগ তৈরি হবে লেখছেন কি এটা আমরা একটা টেবিলের রো আনলাম কলাম লাগবে না এটার মাঝখানে আবার এন্টার দিয়ে জায়গা করে খালি একটা এন্টার দিবেন করছেন কি এখন টেবিলের রো পাইলাম কলাম কে কি দিয়ে আনতে হয় মনে রাখবেন এইচটিএমএল এ কলাম আনতে হয় টিডি দিয়ে আর টিআরডি টিআরডি দিয়ে আবার ট্যাব দেন আশা করি আমরা একটা রো একটা কলাম আনতে পারছি একটা রো আর একটা কলাম আছে সেভ করার দরকার নেই ওয়েবস্টর্মে সেভ করতে হয় না নোটপ্যাডে সেভ করতে হয় তো যাদের ল্যাপটপ নাই তাদের জন্য পিসি আমি অবশ্যই রেডি করে রাখবো এখানে আর আপনি কিন্তু অবশ্যই উইন্ডোজ করে নিন উইন্ডোজ করলে কিন্তু এই সমস্যা থাকবে না আপনি দেখতেছেন তো আমাদের কোড করতে খুব ইজি হবে আপনাকে এত কষ্ট করতে হবে না আরো সহজে কোড করব আমরা আরো সহজে আজকে তো দেখলেন অনেক অনেক স্মুথলি করলাম না নির্ভুল তাহলে আমরা কি করলাম টেবিলে থাকে একটা টেবিলে কি কি থাকে রো এন্ড কলাম তে রো কে কি দিয়ে আনতে হয় কোন ট্যাগের মাধ্যমে টিআর এই সারা ওয়ার্ল্ডে কোন প্রোগ্রামারকে জিজ্ঞেস করলে সে এটা দিয়ে আনে সে টিআর দিয়ে আনে আপনি আবার পাবেন না যে আমি টিআর দিয়ে আনছি আর একজন অন্য কিছু দিয়ে না সারা ওয়ার্ল্ডে যে এইচটিএমএল কোডিং করে দি ওয়েব ডিজাইন করে সে টিআর দিয়ে টেবিল ট্যাগের রো আনে এখন এইটুকু আনার পরে আমার একটা টেবিলে মিনিমাম একটা রো একটা কলাম হইল একটা রো আর একটা কলাম হইল এখন আমি দেখি এত মজা তৈরি করলাম সেটার আউটপুটটা দেখি আর আউটপুটটা কিভাবে দেখব সবাই দেখেন আশা করি অনেকের ওয়েবস্টর্মের ভিতরেই আমাদের ওয়েবস্টর্মে দেখেন এই সাদা জায়গায় ক্লিক করে ক্লিক করলে দেখেন উপরে অনেকগুলা ব্রাউজার দেখাচ্ছে কোনারে দেখাচ্ছে না আছে কি ব্রাউজারগুলো এখন আপনার কম্পিউটারে যদি এখানে ব্রাউজার থেকে থাকে তাহলে শুধুমাত্র আপনি এখানে ক্রোমে ক্লিক করেন এই যে ক্রোম প্রথমটাই ক্রোম ক্রোমে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন আউটপুট চলে আসছে আউটপুটে ডকুমেন্ট লেখাটা আসবে শুধু ক্রোমে ক্লিক করব আপনি ক্রোমে ক্লিক করেন বুঝছেন কি তাই ক্রোম পাইলেন কই এখন যাই করছেন একবার সারে গুলো 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 সারে গুলো
আমরা কি কোনো রো কলাম পাচ্ছি? হ্যাঁ, মনে রাখবেন একটা টেবিলের ভিতরে যখন আমরা কোন রো বা কলাম দেই, তার ভিতরে তো কোন কন্টেন্ট নাই, সে কি দেখাবে? কিছু তো দেখাবে না। এখন আমরা কি টেবিলের, এমনিতে টেবিলের কোনো অস্তিত্ব নাই, তার অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আবার ওয়েবস্টোমে যাই। হ্যাঁ, ওয়েবস্টোমে যাই আর টেবিল ট্যাগের ভিতরে যেখানে টেবিল আছে ওপেনিং ট্যাগের ভিতরে ঢুকে, এই দেখেন কোথায় ঢুকছি, যেখানে টেবিলের ওপেনিং ট্যাগ সেটা শেষ, এটুকু একটা স্পেস নেন। স্পেস নিয়ে এখানে লিখেন, এখানে লেখেন বর্ডার, বি ও ডি ই আর, এই দেখেন বি ও লেখতে বর্ডার লেখাটা চলে আসছে, এই বর্ডারটা লিখে এন্টার দেন। বর্ডারের ভিতরে লেখেন শুধু এক, লিখছেন কি বর্ডারের ভিতরে এক লেখেন, বর্ডার বর্ডার লিখছেন, লিখে আবার আপনি ব্রাউজারে গিয়ে দেখেন তো কিছু হইলো কিনা, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, কিছু পান কিনা আমার খালি বলে কি আসছে, ব্রাউজারে যান গিয়ে দেখেন তো রিফ্রেশ দিয়ে কিছু আসলো কিনা। আমরা কিছুই লিখি নাই, বর্ডার লিখছি, লেখার পর এন্টার দিছি, বর্ডারটা লিখতে পারছে? হ্যাঁ, কি আসতেছে না, বর্ডার লিখলে আসতেছে না, কিছু একটা দিছেন, বর্ডার লিখছেন, এই আমার মতো হয়েছে, ওয়ান দিতে হবে মাঝখানে, এই দুইটা কোটেশনের মাঝখানে এক দিতে হবে, দেওয়ার পরে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, আসে নাই, কর্নারে তাকায় দেখেন ব্রাউজারের কর্নারে কিছু একটা আসছে, একবারে ছোট করে, এই যে এখানে এখানে দেখেন একবারে ছোট করে কিছু একটা আসছে, আসছে কি আপনারটা আসছে না, তার মানে কি সে এবার তার চেহারা দেখাইছে যে আমি একটু বেশি হচ্ছি, তার অস্তিত্ব দেখাচ্ছে। এখন আমি বলি আমরা যে টেবিলটা তৈরি করছি তার তো হোয়াইট দেই নাই, তার কি হাইট হোয়াইট আছে আমার কাছে, যার জন্য সে এখন বলতে পারে বর্ডারটা কি, বর্ডারটা একটা অ্যাট্রিবিউট, এই বর্ডারটা এই জিনিসটা কি, এটাকে বলা, এটা কিন্তু ট্যাগ না, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এ ডাবল টি আর আই পি ইউ টি, অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের বিভিন্ন স্পেশাল কিছু কাজের জন্য, যেমন আমার কখনো এই যেমন এই ট্যাগটার অস্তিত্ব পাচ্ছিলাম না তাই আমরা বর্ডার দিয়ে অস্তিত্ব বের করলাম, এই যে কিছু স্পেশাল ক্যারেক্টার কাজ করার জন্য বা স্পেশাল কিছু ক্যারেক্টারের জন্য বা ব্যবহারের জন্য অনেক সময় আমরা বিভিন্ন ভ্যালু ব্যবহার করব, এই ভ্যালু যে ব্যবহার করব এগুলাই হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যা অ্যাট্রিবিউট নিয়ে আমরা সামনে অনেক আলোচনা আছে আরো, ঠিক আছে। আমরা এখন বর্ডারটা ইউজ করলাম, করার পরে কিছু একটা পাচ্ছি, এখনো আমরা দেখতে পাচ্ছি না টেবিলটা, এবার কি করব, ওই বর্ডারের পর যেখানে দেখেন আমি কার্সরটা রাখছি হচ্ছে কোটেশনের পর আবার একটা স্পেস নেন, স্পেস নিয়ে এখানে একটা টেবিলের একটা হোয়াইট দেই, হোয়াইট মানে হোয়াইট তো বুঝেন যে পাশ, আমরা একটা হোয়াইট লিখি, হোয়াইট কেমনে লেখে, ডব্লিউ আই ডি টি, এই দেখেন ডব্লিউ আই লিখতেই চলে আসছে, আসছে কি, হ্যাঁ ওইটা এন্টার দেন, দিয়ে ওইখানে লেখেন আমরা একটা হোয়াইট দেই, ধরেন আমরা একটা হোয়াইট দিলাম 980, ঠিক আছে, দিয়ে আবার ব্রাউজারে যান, এবার দেখেন তার অবস্থাটা কি হয়েছে, কিছু একটা আসছে না, লম্বা হয়েছে, এখন সে লম্বা হয়েছে, এবার তাকে বড় করি হাইট দেই, আবার এইটার শেষে এখানকার এই অ্যাট্রিবিউটের শেষে গিয়ে স্পেস নেন, নিয়ে আবার হাইট লেখেন, ডব্লিউ এইচ এ না হাইট কেমনে লেখে, এইচ ই আই না আসলে ম্যানুয়ালি লেখেন, এইচ ই আই জি এইচ টি হাইট লেখে সমান দেন, হাইট বানানটা লিখে সমান চিহ্ন দিলে এরকম আসবে, এটা দিলাম আমরা তো আপাতত ধরেন 400, মানে একটা মাপ দিলাম 400, এটা কি, এগুলা কিসের মাপ, পিক্সেলের মাপ, মনে রাখবে 980 লিখছি, দিয়ে রিফ্রেশ দেন, দেখেন এই দেখেন একটা সুন্দর টেবিল হয়েছে, মানে একটা বক্স হয়েছে, এটা একটা টেবিল যেটা একটা রো আর কি একটা, একটা রো আর কি একটা কলাম, এখানে কি একটা রো একটা কলাম, এটাই একটা রো এবং এটা একটা কি কলাম, যেখানে একটা রো আছে শুধু একটা কলাম আছে, এই একটা টেবিল তৈরি করলাম, হয়েছে কি কারো, এরকম হয়েছে সবার, 400 কি, 400 হচ্ছে
এটা পিক্সেলে মানে এগুলাকে ওয়েবসাইটের ভাষায় এগুলা পিক্সেল বলে 400 পিক্সেল 980 পিক্সেল দেখবেন আমাদের কম্পিউটারে থাকে না 1920 পিক্সেলের মনিটর 780 আমরা একটা ভিডিও ডাউনলোড করলে অনেক সময় আসে না 1920 ইনটু 720 এগুলাকে পিক্সেল বলে হ্যাঁ আমরা কি বর্ডার ওয়াইড এন্ড হাইট দিতে পারছি দিতে পারছি আমরা কি করলাম সাকসেসফুলি একটা টেবিলের ওয়াইড একটা টেবিল তৈরি করলাম যেখানে একটা রো এবং একটা কলাম আছে ঠিক আছে একটা রো আর একটা কলাম ওকে এখন আমি যদি তৈরি করতে চাই যে আমার একটা রো একটা কলাম না আমার একটা রো দুইটা কলাম লাগবে তাহলে কি করব রো একটাই থাকবে কলাম দুইটা লাগবে বলেন কি করব রো একটাই কলাম দুইটা না টেবিল একটাই তো একটা টেবিলের ভিতরে আমার রো একটা আছে কলাম আমার দুইটা দরকার না বর্ডারে কিছুই করব না টেবিলের কলাম আনার জন্য কোন ট্যাগ লাগে টিডি কারণ আমরা তিন ট্যাগে লিখছি আমরা যদি টিডি আরেকটা বাড়ায় দেই তাহলে দুইটা টিডি হইলে দুইটা কলাম হবে না চলেন আমরা একটা টিডি বাড়াই কিভাবে বাড়াবো বলেন তো আমরা ওটার যে কোনো জায়গায় রাখি খালি কন্ট্রোল ডি দেই আরেকটা টিডি হবে যে কোনো জায়গায় ওই ট্যাগের সামনে পিছনে মাঝে রাইখা খালি একটা ক্লিক করবেন ডি কন্ট্রোল ডি ক্লিক করবেন ডুপ্লিকেট ডিতে ডুপ্লিকেট কথা কি বুঝতে পারছেন তাহলে দুইটা এখন আবার ব্রাউজারে গিয়ে দেখেন তো কি হলো একটা একটা কাজ করবেন আর ব্রাউজার দেখবেন কয়টা কলাম হলো আমার কথা কি আপনি কি কাজ করতেছেন হচ্ছে কি রকম দুইটা কলাম কি হইছে আমাদের একটা রো এর ভিতরে দুইটা কলাম এই যে রো হচ্ছে একটা এখান থেকে এটা হচ্ছে একটা রো হ্যাঁ আর এটা হচ্ছে একটা কলাম ওকে একটা রোতে দুইটা কলাম হইছে কি নোটপ্যাডও সেমই হবে সমস্যা নাই আপনি পুরো কোডটা লিখতে হবে আপনারা কি পারছেন এটা করতে হ্যাঁ আসছে কি আউটপুট এরকম আসছে এরকম দুইটা আসে নাই অবশ্যই আসবে আপনি যদি ভুল না করেন আপনি কোডটা আবার দেখেন এই যে এখানে একটা টিডি ছিল আমি আরেকটা টিডি করছি দুইটা টিডি করছি এই যে এরকম আউটপুট আসছে কি এবার এক কাজ করেন আমরা ব্রাউজারের দিকে লক্ষ্য করেন আমরা কি করছি একটা কলাম একটা রো দুইটা কলাম আমরা আগে কলাম তৈরি করার প্র্যাকটিস গুলো করলেই তো আমরা প্লেয়ার তৈরি করতে পারবো এটা সাইজ করতে পারবো না আমরা কিন্তু আলটিমেটলি কি করতেছি একটা ডিজাইন করার জন্য পূর্বে একটা প্রস্তুতি করতেছি দেখেন আমরা রো করতে পারতেছি কলাম এখন আমার টার্গেট কি এই টেবিলে দুইটা রো থাকবে দুইটা কলাম থাকবে আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা একটু মনোযোগ দিয়ে আমরা দুইটা রো দুইটা কলাম মানে দুইটা রো মানে কি দুইটা টিয়ার থাকবে দুইটা রো মানে কি দুইটা টিয়ার আমরা তাহলে কি করব আমরা তো একটা টিয়ারের ভিতরে দুইটা কলাম করছি তাহলে আমরা আরেকটা টিয়ার নেই কিভাবে নিব এই টিয়ারটা যেখানে শেষ হয়েছে তারপরে নিচে আসেন এই টিয়ারটা যেখানে শেষ হয়েছে এন্টার দিয়ে নিচে আসেন এই টিয়ারের ওপেনিং থেকে ক্লোজিং এই হচ্ছে ক্লোজিং আপনি স্ক্রিনে দেখেন ক্লোজিং এর শেষে এসে এন্টার দেন দিয়ে আরেকটা টিয়ার নেন লেখেন টি আর লিখে ট্যাব দেন টিয়ার লিখে ট্যাব দিলে আরেকটা টিয়ারের টিয়ার তৈরি হলো না এই টেবিলের মধ্যে এখন এটার মাঝখানে জায়গা করেন জায়গা করে আরেকটা টিয়ারের ভিতরে টিডি নেন যেহেতু আমরা রোনিসি কলাম নিব কলামের জন্য নিচ্ছি টিডি টিডি নিয়ে আবার স্পেস দিলাম আবার স্পেসিয়া ট্যাব দিলাম তাহলে আমরা কি আরেকটা টিডি নিছি না আমাদের টার্গেট কি দুইটা রো দুইটা কলাম আমরা একটা রো পাইছি দুই কলাম মানে আরেকটা রোর ভিতরে আমরা আরো দুইটা কলাম করব এখানে আরেকটা টিডি নিলাম দেখেন আমি কি করছি আমরা সেম আগের মতই একটা রো তার ভিতরে দুইটা কলাম পরে আবার একটা রো নিছি তার ভিতরে আবার দুইটা কলাম নিছি একটা রো তার ভিতরে দুইটা কলাম এখন আমরা ব্রাউজারে আউটপুট দেখব
দেখেন এরকম একটা চার একটা এরকম একটা কিছু আসছে, চারটা বক্স আসছে। এবার আপনি যাচাই করেন, একটা রো তার ভিতরে দুইটা কলাম, একটা রো তার ভিতরে কয়টা কলাম? এই দেখেন এটা একটা রো না, এখান থেকে এই মাথা পর্যন্ত এটা কি একটা রো না? এখান থেকে চিন্তা করেন, লেফট থেকে রাইট একটা রো, তার ভিতরে একটা কলাম দুইটা কলাম। এমএস ওয়ার্ড এরকম কলাম করে কাজ করে না? আবার কি একই টেবিলের ভিতরে আরেকটা রো, এখানে দুইটা কলাম, একটা দুইটা। তাহলে আমি কি করছি, দুইটা রো তৈরি করছি, দুইটা কলাম তৈরি করছি। রো দুইটা কয়টা? দুইটা না, কলাম কয়টা? এমনি যদি ইন্ডিভিজুয়ালি পুরোপুরি চিন্তা করেন তাহলে কি দুইটা রো দুইটা কলাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা তখন কি করছি, দুইটা রো এবং দুইটা কলাম তৈরি করতে পারছি। পারেন নাই কি কি? ওকে, এইটুকু করার পর আমরা এখন চলে যাব আমাদের বিরতিতে। কার প্রবলেম আছে? এটা একটা আমাদের জাস্ট ই ছিল, মানে প্র্যাকটিস ছিল। এখন আমরা কি করব, আমরা একটা প্রপার একটা টেবিল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করব, টেবিল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করব। ওকে, সেই স্ট্রাকচারটা কেমন হবে আমি আপনাদেরকে কিভাবে দেখাই এখন। রোনেট, যাই হোক, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন যেটা তৈরি করব একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। কোথায়? এই হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে আমরা বানাই দেখাইতেছি, আমরা এরকম বানাইতে হবে আমাদেরকে। এখন আমরা ইনসার্ট থেকে একটা টেবিল নেই, ডিজাইন করার আগে আমাকে প্ল্যানিংটা করে নিতে হবে যে আমি এই টেবিলে কি আছে। আমরা জানি লেফট থেকে রাইট পর্যন্ত যে অংশটা থাকে এটা একটা, এই যে এখানে বর্ডার থেকে এখানে বর্ডার স্টার্ট বর্ডার শেষ, তাহলে এইটুকু জায়গা একটা 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 রো। তে এই রোটা কি, এখান থেকে এই পর্যন্ত এটা একটা রো। সুতরাং একটা রো এখানে, আর একটা রো এখানে, আর একটা রো এখানে, তো চারটা রো আছে। আমি কলাম কয়টা আছে দেখেন, প্রথম রোতে কলাম আছে এক দুই, একটা ছোট একটা বড়, কোনো প্রবলেম নেই, কোনো কলাম ছোট কোনো বড়, আমার তো কলাম দুইটা আছে। তার মানে ফার্স্ট রোতে আছে দুইটা কলাম, সেকেন্ড রোতে কোনো একটা রো একটাই কলাম, কোনো কলাম না থাকলে ধরে নিতে হবে কি একটা কলাম আছে। হ্যাঁ, ওয়ান ওয়ান বাই ওয়ান আপনি তো বলতে পারবেন না, কারণ কোনো টেবিলই কিন্তু এরকম নয় যে শুধু রো, যদি নাও থাকে ধরে নিতে হবে সেখানে কি আছে, একটা কলাম আছে। তাহলে এটা ধরে নিচ্ছে একটা কলাম একটা রো, আমরা অলওয়েজ একটা রো একটা কলাম, আমরা রো কে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিব। আর এটার মধ্যে আছে কি, এটার মধ্যে আছে হচ্ছে একটা রোর ভিতরে এক দুই তিন, তিনটা কলাম আছে, কয়টা কলাম? তিনটা। তার মানে আমি ক্লিয়ার বুঝতে পারছি এটার মধ্যে সেম একই, একটা রো একটা কলাম। তার মানে এখানে হচ্ছে একটা টিআর এর ভিতরে দুইটা টিডি, আমার কথা কি বুঝতে পারছে? আমরা যদি প্রোগ্রামিং এর ভাষায় ব্যাখ্যা করি, এটা একটা টিআর, রো মানে টিআর, আর টিডি মানে কলাম, তাহলে একটা টিআর এর ভিতরে কয়টা টিডি আছে? দুইটা। আর এখানে একটা টিআর এর ভিতরে একটা টিডি আছে, আর এখানে একটা টিআর এর ভিতরে এক দুই তিন, তিনটা টিডি, তিনটা টিডি মানে তিনটা কলাম, আর এখানে একটা টিআর এর ভিতরে। এখন এই কাজটা আমাদের করতে হবে, এই টেবিল তো আমাদের ভিতরে আছেই। আমরা এখন কোডে যাব, কোডে যায় আমরা তখন যা লিখছিলাম এগুলো থাকবে, এইটুকু কেটে দিব যে ভিতরে টিআর গুলা কেটে দিই, কারণ আমরা তো এই ডিজাইনটা রাখতেছি না, শুধু টিআর গুলা কেটে দিই। আমার কথা কি বুঝতে পারছেন? টেবিল থাকবে কিন্তু, এই যে দেখেন কিভাবে, এই যে এই টিআর থেকে শুরু করলাম একেবারে এইভাবে মাউসটাকে চেপে ধরে এবার নিয়ে আসবো। আর যদি না বুঝেন তো এই টিআর এর সামনে কার্সর রাখবেন এবং শেষ জায়গায় আইসা টিপ দেওয়ার আগে শিফট ধরে নেবেন, শিফট ধরে খালি একটা ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। আমি কিভাবে সিলেক্ট করতে পারি, এখানে কার্সর রেখে আসবো আইসা, যেখানে আমার লাস্ট ডিলিট করব যে পর্যন্ত, সেখানে গিয়ে ক্লিক করার আগেই শিফট ধরবেন, শিফটটাকে ধরলাম তারপর ক্লিক করলাম, এখন দেখেন সিলেক্ট হয়েছে। এখন খালি ডিলিট করে দেন বা ব্যাক স্পেস দেন, ওই ব্যাক স্পেস আছে না যেটা দিয়ে আমরা কাটি উপরে, এই যে সমানের সাথে ব্যাক স্পেস। হ্যাঁ, আমরা দেখেন এই জায়গাটা ফাঁকা করে নিলাম, কথা কি বুঝতে পারছেন? আমরা আমাদের সকল টিআর টিডি মুছে দিলাম, কথা ক্লিয়ার? এবার এটার ভিতরে নিয়ম অনুযায়ী আমাদের লেয়ারটা কেমন ছিল, আমাদের লেয়ার ছিল প্রথমে কয়টা টিআর কয়টা কলাম থাকবে, টোটাল কলাম কয়টা, এক দুই তিন চারটা। চলেন আমরা চারটা কলাম প্রথমে নিয়ে নিই, কলাম কি দিয়ে নিতে হয়, টিআর লেখা ট্যাব দিলাম, কয়টা কলাম নিব আমরা, কয়টা কলাম নিব, চারটা।
তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি না একটা লেখা ডুপ্লিকেট করি একবার দুইবার চারবার চারবার ডুপ্লিকেট করছি চারবার ডুপ্লিকেট করছি কেন আমার চারটা কলাম লাগবে ডুপ্লিকেট করব কি দিয়ে কন্ট্রোল ডি দিয়ে যে কোন জায়গায় রেখে আসছে কি চারটা তাহলে আমার এটা হচ্ছে প্রথম কলাম এটা হচ্ছে দ্বিতীয় কলাম এটা হচ্ছে তৃতীয় কলাম এটা হচ্ছে চতুর্থ কলাম এবার আমরা কলামের ভিতরে ভিতরে ঢুকে তার আমরা সরি আমরা রো ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো ফোর্থ এখন প্রত্যেকটা রোর ভিতরে ঢুকবো আর কলাম দিব চলেন প্রথম রোতে আমাদের কয়টা কলাম ছিল না দুইটা তাহলে আমরা চলেন প্রথম রোর ভিতরে ঢুকলাম এই যে ওপেনিং ক্লোজিং এর মাঝখানে কিন্তু দুইকে একটা এন্টার দেন এন্টার দিয়ে এটার ভিতরে টিডি কয়টা ছিল আগে একটা টিডি লেখেন পরে ডুপ্লিকেট করে একটা টিডি ডুপ্লিকেট দুইটা টিডি হলো হলো কি এবার প্রথম রো শেষ এবার আসেন দ্বিতীয় রোর মাঝখানে সেখানে কয়টা ছিল কয়টা ছিল বলেন তো একটা নাই এখানে ছিলই না মানে একটা তাহলে আমরা একটা টিডি লিখি টিডি লেখা আমরা ট্যাব দিলাম শেষ তৃতীয়তে কয়টা ছিল তিন নাম্বার কলাম এটা এই যে এটা এটার মধ্যে ছিল এক দুই তিনটা তাহলে তিনটা টিডি নেই তিন নম্বর রোতে এসে মাঝখানে কার্সর রেখে এন্টার দিয়ে আমরা টিডি নেই টিডি নিয়ে আমরা এটাকে ট্যাব দিলাম দিয়ে ডুপ্লিকেট করে নেই কন্ট্রোল টি ডি আমরা একটা মার্কআপের তিনটা আর সর্বশেষ যেটা সেটার মধ্যে কয়টা ছিল একটা ছিল আমি একটু বড় করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে এবার দেখেন আমরা কি করছি করতে পারছেন কি না তিন নাম্বারে আমাদের এই যে মডেলটা দেখেন এই যে এক দুই তিনটা টিডি ছিল মানে তিনটা কলাম ছিল তাই তিনটা টিডি নিয়েছি টিআর এর ভিতরে এ হচ্ছে ফার্স্ট রো দুইটা টিডি সেকেন্ড রো আমরা ক্লিক করলে কিন্তু কালো দাগ দিয়ে দেখাচ্ছে এডিটরে এই যে একটা টিডি তিন নাম্বারটাই তিনটা কলাম ছিল চার নাম্বারটাই একটা কলাম ছিল মানে কলাম না থাকা মানে একটা থাকবে ওকে তাহলে আমরা কি এটা তৈরি করতে পারছি কি না ভালো করে চিন্তা করে করেন চারটা টিআর প্রথম টিআরে একটা টিডি দ্বিতীয় টিআরে দুইটা টিডি না প্রথমটাই দুইটা টিডি পরেরটাই একটা টিডি তারপরে তিনটা টিডি তারপরে একটা অর্থাৎ দুই এক তিন এক পারছেন কি এবার আমরা কি করব ব্রাউজারে চলেন দেখি এর জন্য ব্রাউজার আমাদেরকে কি শো করছে দেখেন এরকম ভাঙ্গাসুরা কিছু একটা আসছে কিনা কার আসছে কি এখন আমাকে বলেন আমাদের দেখেন এবার টেবিলটার দিকে ভালো করে দেখেন আমাদের যেটা স্ক্রিনে দেখাচ্ছে আমরা যেটা তৈরি করতে চেয়েছিলাম সেরকম কি হইলো হয় না না হাইলাইট টু প্রবলেম না আমাদের মেইন প্রবলেমটা কোথায় হাইলাইট তো একটা প্রবলেম আছেই এরপর লক্ষ্য করেন আমি তাকে প্রথমে কয়টা কলাম দিয়েছিলাম সে কয়টা নিছে ওই দুইটা নিল এই দেখেন এক দুই সে আর একটা জায়গা ফাঁকা রেখে নিয়ে বসে রয়েছে সে বলতেছে না আমার তিনটা লাগে আবার এখানে চলে আসেন এখানে তো আমি একটাই দিছি সে দেখেন একটার জায়গা নিয়ে আবার আরেকটার জায়গার জন্য তৈরি হয়ে আবার আরেকটার জায়গার জন্য ফাঁকা রাখছে তার মানে সেও তিনটা যাচ্ছে আবার এখানে তো তিনটা দিছিলাম সে তার মতো তিনটা নিয়ে নিছে আবার এখানে দেখেন আমি একটা দিছি সে সেটাই সে একটা নিছে আরেকটা জায়গা রাখছে আরেকটা জায়গা রাখছে তার মানে কি এটা দ্বারা টেবিলের একটা চরিত্র ব্যাখ্যা করতে হবে এটা নিয়ে কি অ্যানালাইসিস করলাম আমরা অ্যানালাইসিস করে পাইলাম যে টেবিল কি করে টেবিলের একটা ডিফল্ট বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য সেটা একটা টেবিলে সর্বোচ্চ যতগুলা কলাম থাকবে সে প্রত্যেকটা টেবিলে সেই কলামই সে নিয়ে নেবে অর্থাৎ এই টেবিলটার মধ্যে সবচেয়ে বেশি কলাম কত বলেন তো তিন একটা টেবিলে সর্বোচ্চ কলাম কত তিন এটাকে বলা হচ্ছে যদি আমি বলি ম্যাক্সিমাম কলাম এই টেবিলের মধ্যে ম্যাক্সিমাম কলাম হচ্ছে কত তিন সে কি করছে সব জায়গায় তিন নিয়ে নিছে এটা হলো টেবিলের ডিফল্ট বৈশিষ্ট্য মনে রাখবেন যে একটা টেবিলে সর্বোচ্চ কত গুলা কলাম থাকবে সব জায়গায় সে ওইরকম কলাম নিয়ে নিবে কিন্তু আমাদের তো এভাবে রাখলে হবে না সে কিন্তু নিয়ে নিবে তার এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের দূর করতে হবে এই একটা বৈশিষ্ট্য মনে রাখবেন টেবিলের একটা বৈশিষ্ট্য কি এই একটি টেবিলের মধ্যে যতগুলো ম্যাক্সিমাম কলাম থাকবে সকল টেবিলের রোতেই সেই পরিমাণ কলামই নিয়ে নিবে কথা ঠিক আছে এটা হলো একটা বৈশিষ্ট্য এবার চলেন তাকে আমরা একটু ঠিকঠাক করি কিভাবে ঠিক করব
আমার প্রথম কলামে আমরা প্রথম টিয়ারে আসি, প্রথম টিয়ারে আসি ফার্স্ট রোতে। ফার্স্ট রোতে এসে দেখেন দুইটা টিডি থাকার কথা ছিল, সে কয়টা জায়গা নিয়ে বসে আছে? তিনটা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোন দুইটাকে একত্রে করলে একটা বানাইতে হবে বলেন তো? আমাদের আমাদের আউটপুটটা দেখেন কোন দুইটাকে একত্রে করতে হবে, ডিজাইনটা আমার ওই ঠিক ওই আমার ওয়ার্ডের এরকম হবে, কোন দুইটাকে একত্রে করলে বলেন তো? শেষের দুইটা। আপনি ক্লিয়ার দেখেন বুঝতে পারবেন। আমি যদি এই দুইটাকে একটা বানাই দিই তাহলে আমার ডিজাইনটার মতো হয়ে গেল না, যে এই যে ছোট একটা বড় একটা হয় কি? আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? মানে আমার তো এই কিডিটা ঠিকই আছে কিন্তু এই দুইটাকে যদি আমি একটা বানাইতে পারি তাহলে কি হইলো? আমার ডিজাইনের মতো হইলো। দেখেন আমার ডিজাইনটার দিকে আবার লক্ষ্য করেন, এই দেখেন আমার ডিজাইনে কি একটা ছোট ছিল একটা কি ছিল বড়, লেফট সাইডেরটা ছোট রাইট সাইডেরটা বড়, কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আমরা কি করব, রাইট সাইডের যে দুইটা ছিল দুইটাকে আমরা একত্রে করে দিব। কি করে দিব আমরা? এমএস ওয়ার্ডের টেবিলকে একত্রে করার জন্য কি ব্যবহার করতাম? মার্জ, মনে আছে কি? যেহেতু আমাদের এমএস ওয়ার্ড দরকার নাই, দুইটা টেবিলকে একত্রে করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে মার্জ। মার্জ করা, একত্রে করা মানে মার্জ করা। আর এটা এইচটিএমএল এ মার্জ করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, তার নাম কি আমি আপনাকে দেখাচ্ছি। এইচটিএমএল দুইটা টেবিলকে মার্জ করার জন্য আমরা কোন দুইটা টেবিলকে কলামকে মার্জ করব? শেষের কলামটা না, আমাদের এটা হচ্ছে প্রথম কলাম। ফার্স্ট কলামে তো কোনো প্রবলেম নাই, আছে কি? এই দেখেন আমার এই ফার্স্টে কি কোনো প্রবলেম আছে? নাই। আমার এই দুইটা, এই দুইটা মানে কি? এই শেষেরটা। এখন এই শেষের কলাম যেটাই প্রবলেম সেটাই যাবে। আমার প্রবলেম হচ্ছে এটা ফার্স্ট ওপেনিং ট্যাগ এর ভিতরে আসে, ওপেনিং ট্যাগ আসছেন কি? ওপেনিং ট্যাগ এ আইসা আপনি একটু স্পেস দেন, কিছু লেখার জন্য জায়গা করেন, স্পেস দিয়া দুইটা কলামকে মার্জ করার জন্য এইচটিএমএল এর যে অ্যাট্রিবিউটটা আছে সেটার নাম হচ্ছে কল স্প্যান। সেটার নাম কি? সি ও এল লিখতে দেখবেন চলে আসবে, সি ও এল। এই দেখেন উপরে চলে আসছে, কি আসছে? কল স্প্যানটা এন্টার করে দেন, ওটা এন্টার করে। এখন এন্টার করে আমাকে বলেন কয়টাকে আমরা একত্রে করব? দুইটা, হ্যাঁ দুই লিখে দেন। আমরা দুইটাকে একত্রে করব, দুই লিখে দিয়েছি। এবার ব্রাউজারে গিয়ে দেখেন তো কিছু হলো কিনা, দেখছেন ও দুইটা একত্রে হয়ে গেল না? হইলো কি না? আমাদের কি কি অবস্থা? না আমরা এখন আর একটু সময় কাজ করি। আমরা কি দুইটা একত্রে করতে পারছি? তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ক শেষ। এখন সেকেন্ড টেবিলে কি ছিল? সেকেন্ড রোতে কি সবগুলা একত্রে করতে হবে? কয়টা একত্রে করতে হবে? সবগুলা মানে কি? আমার দরকার একটা, কিন্তু সে কয়টা নিয়ে বসে আছে? না, সে কয়টা জায়গা নিয়ে বসে আছে? আমার দরকার একটা, সে দেখেন একটার জায়গা, দুইটার জায়গা, তিনটার জায়গা। তার মানে কি? এই আমরা এখন চলে আসবো আমাদের দ্বিতীয় কলাম, দ্বিতীয় রোড, দ্বিতীয় কলামে, মানে দ্বিতীয় রোড যে কলামটা আছে সেটাই চলে আসবো। আয়েশা একটু জায়গা করে নিব, আয়েশা আবার কলস পেন দিব। আপনি লেখার আগে জায়গা দিতে এসে কলস পেন চলে আসবে, সে বুঝতেছে যে আপনি এটাই ব্যবহার করবেন, কথা কি বুঝতে পারছে? কলস পেন দিয়ে আমরা এখানে কয়টা জায়গা নিয়ে বসেছিল সে? না, তিনটার জায়গা নিয়ে বসে আছিল সে, তিন দিবে। কেন তিন দিলাম আপনি বুঝতে পারছেন? এই দেখেন সে কয়টার জায়গা নিয়ে বসে আছে? এক দুই তিন। আমি তিনটাকে একটা বানাবো, তার মানে কি? তিন দিলেই সবগুলা সে একত্রে হয়ে যাবে। কলস্পেন মানে কি? মার্জ করা, একত্রে করা। তার মানে আমি তিন দিলাম, কলস্পেন থ্রি দিলাম, দেওয়ার পরে ব্রাউজারে গিয়ে দেখেন তো কি হলো? এখন একটা হলো কি? এখন তিন নাম্বার, এই রোতে কি আমার কোনো কাজ আছে? এই রোতে কি কোনো কাজ আছে আমার? এই দেখেন এই রোতে আমার কোনো কাজ আছে কিনা, এটা তো আমার তিনটাই দরকার। আছে কয়টা? আমাকে কিছু করতে হবে? আমার প্রথমটাই ঝামেলা ছিল যে এখানে আমি একটা দুইটা নিছিলাম, সে তিনটা জায়গা নিছিল, তাই আমি কি করছি এই দুইটাকে একত্রে করে বানাই দিলাম। এখানে এসে দেখলাম আমি একটা নিছি, সে সবগুলা এটাও নিছে, এটাও তিনটাই নিছিল, তাই ওই তিনটাকে আমি একটা বানাইলাম ক্লোজ পেন থ্রি দিয়া। কিন্তু এইখানে এসে তিন নাম্বার রোতে এসে আমি কি করব? আমি কি এখানে কোনো কিছু আমার মার্জ করার দরকার আছে?
কারণ আমার দরকার কি তিনটা কলাম, দেখেন তো আমাদের ডিজাইনেও কয়টা আছে, আমাদের ডিজাইনটা যদি যায় এখানেও কয়টা আছে, তিনটাই আছে না? তাহলে এই এই রোতে আইসা আমাকে কিছু করতে হবে কি? আপনি ভালোভাবে চিন্তা করেন, এখানে দুইটা বানাইছি, এখানে সবগুলোকে একসাথে করে দিছি তিনটাকেই, এই জায়গায় আইসা আমার দরকার তিনটা আছে কয়টা, তিনটাই আছে। তাহলে কি আমাকে কিছু করতে হবে? নো, কিছুই করতে হবে না। তাহলে আমরা এবার আমরা কি করব, এই তিন নাম্বার যে কলামটা ছিল সেটা আমরা কিছুই করব না, ওভাবেই থাকবে। এবার চার নাম্বার কলামে আসেন, চার নাম্বার কলামের ডিজাইনটা কি ছিল, সবটা মিলে একটা হবে, সবটা মিলে কি হবে একটা, সে কয়টা জায়গা নিয়ে বসে আছে, এই দেখেন এখান থেকে এইটুকু একটা, এই যে আর একটা, সে তিনটা, তার মানে এখানে কয়টা কি আমাকে একত্রিত করতে হবে, তিনটাকে। তাহলে ওই টিডিতে গিয়ে ওই শেষেরটা টিডিতে গিয়ে লেখেন কলসপেন থ্রি, মানে তিনটাকে একত্রে করে দিলাম, কলসপেন থ্রি করে দিলাম, মানে একত্রে করার পর আমি যদি রিফ্রেশ দেই দেখেন এরকম একটা ডিজাইন তৈরি হয়েছে, কিন্তু হাইট ওয়ার ঠিক না, একটু পরে আমরা নাস্তা করে এটার হাইট ওয়ার ঠিক করব, ওকে, এটার হাইট ওয়ার সাইজ ঠিক করব। দেখেন এই ডিজাইনটা আপনারা পারছেন কিনা, আচ্ছা সমস্যা নাই, না পারলেও টেনশন করার কিছু নাই। তাহলে আমরা কি করছি, আমাদের লেআউট হচ্ছে কিন্তু লেআউটের হাইট ওয়ার ঠিক নেই, লক্ষ্য করছেন কি, সব এক সমান, সবার হাইট কি এক সমান, কারণ কি আমি টেবিলের মধ্যে একটা হাইট দিছি না, সে সমান হাইট নিয়ে বসে আছে, আমার কি সব রোর হাইট কি সমান ছিল? আপনি লক্ষ্য করেন আমাদের ডিজাইনটা নেটের জন্য দেখাইতে পারতেছি না, দেখেন প্রথমের রোর হাইটটা ছিল একটা, তারপরটা একটু ছোট, তারপরটা অনেক বড়, তারপরটা ছোট, তার মানে মনে হচ্ছে কি এটা এটা সেম হাইট, এইটি এই রোটার অর্থাৎ এই রো আর এই রো এই দুইটা রো এর হাইট কি সমান, ওয়াইড নিয়ে আমরা চিন্তা করব না, আমরা হাইট নিয়ে চিন্তা করতেছি, ওয়াইড ফ্যাক্টর না, ওয়াইড হচ্ছে ডিভাইসের 980 পিক্সেল দিছি একটা ডিভাইসের, ওয়াইড ওটা বিষয় না, আমাদের হাইটটা নিয়ে চিন্তা করেন, আমরা লক্ষ্য করেন এটার হাইট বড়, তারপরে ছোট, তারপরে অনেক বড়, তারপরে অনেক ছোট। তাহলে এখন আমাদের ফার্স্ট ওয়ার কি, হাইট গুলোকে কিভাবে কন্ট্রোল করব, হাইট গুলোকে কিভাবে আমরা ঠিক করব, চলেন এবার হাইট গুলোকে একটু কারেকশন করি। আমরা মনে রাখবেন HTML টেবিল ট্যাগে কখনো টেবিলের মূল ট্যাগের মধ্যে হাইট দিতে হয় না, আমরা কি করছি টেবিল ট্যাগের মাঝখানে হাইট দিয়ে দিছি, টেবিলের ওপেনিং ট্যাগে, এই দেখেন টেবিলের ওপেনিং ট্যাগ, কথা কি বুঝতে পারতেছেন, কখনোই টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগ বা টেবিল মূল ট্যাগের মধ্যে হাইট দিতে হয় না, হাইট দিতে হয় সব সময় টিডির মধ্যে, কোথায় দিতে হয়, টিডি অর্থাৎ কলামের মধ্যে দিতে হয়। কেন, আমি মনে রাখবেন সব সময় HTML কোডে যখন করবেন কোন জিনিসের, আমরা টেবিল দিয়ে যখন কোনো কিছু লেআউট তৈরি করব তখন হাইট দিব কোথায়, টিডিতে অর্থাৎ কলামে, যে কোনো কলামে, এখন যদি পাঁচটা কলাম থাকে আমি যেটা দিব সব কলামেই পাবো, একটা কলামে দিলেই হলো, কিন্তু সুন্দর নিয়ম কি আমরা ফার্স্ট কলামটাই দিব। চলেন এবার আমরা প্রথম কলামটাই যাই, আমি তো বলছি এখানে কয়টা কলাম আছে, প্রথম রোর মধ্যে কয়টা কলাম আছে আমাদের, এই ডিজাইন অনুযায়ী আমাদের এই একটা রো, এখান থেকে এটা একটা রো, এই রোর মধ্যে আপনার এক না, এই প্রথম রোর ভিতরে কয়টা কলাম আছে বলেন আমাকে, দুইটা, এই হচ্ছে দুইটা কলাম, একটা টিডি দুইটা টিডি, আমি কি করব প্রথম টিডিতে চলে আসেন, এসে আমরা একটা হাইট দেই, আমরা এই উপরের হাইটটা কেটে দিচ্ছি, উপরের হাইটটা আমরা কি করব কেটে দিব, কারণ কি আমরা কখনোই টেবিল ট্যাগের মধ্যে আমরা হাইট দিব না, হাইট দিব কোথায়, অলওয়েজ টিডির মধ্যে। তো চলেন টিডির ফার্স্ট ফার্স্ট টিডি মানে ফার্স্ট কলাম মধ্যে একটা স্পেস নেন, নিয়ে এখানে হাইট লেখেন এইচ ই, এই যে হাইট চলে আসছে, হাইট দেন, আমরা অনুমান করে দেই, আমরা ধরে নিচ্ছি প্রথমটা 200 পিক্সেল, অনুমানের উপরে এটা 200 পিক্সেল, ওকে আমরা 200 দিলাম, ঠিক আছে, আমরা কি করলাম 200 দিলাম, এবার আমরা এটা 200 দিলাম যে আমরা ব্রাউজারে দেখি কি হচ্ছে, দেখেন এখন শুধু প্রথমটার আছে আর বাকিগুলোর নাই, কেন নাই, আমাদের তো বাকিগুলোর হাইট কি দিছি, আমরা কি বাকিগুলোর হাইট দিয়েছি না, আপনারা একটু স্ক্রিনের দিকেও দেখবেন। তাহলে আমরা কি করলাম, প্রথমটার 200 পিক্সেল হাইট দিলাম, প্রথম কলামের প্রথম সরি প্রথম রোর প্রথম কলামে, আমি তো বলছি এই হাইটটা যদি আপনি দ্বিতীয় কলামে দেন কোনো নো প্রবলেম, যে কোনো জায়গায় দেওয়া যাবে, কিন্তু সুন্দর কি আমরা ফার্স্ট কলামটাই দিলাম, কি করলাম একটা হাইট দিলাম। এবার আমরা চলে আসি প্রথম রোর কাজ শেষ, প্রথম রোর একটা হাইট দিয়েছি, এবার আমরা দ্বিতীয় রোর হাইটটা কেমন ছিল, এটা ছোট ছিল না,
আমাদের এজ এ লেআউট, আমাদের লেআউটে কি এই যে প্রথম রোর হাইটটা একটু বড়, দ্বিতীয় রোর হাইটটা কি একবারে ছোট না? তো ধরে নিচ্ছি আমরা একটা ছোট হাইট দিই, কি দিব আমরা এখন দ্বিতীয় রোতে? তো কলাম একটাই, আমরা হাইট কোথায় দিব? ওই কলামেই দিব, কারণ আমাদের কি আর কোনো কলাম আছে? নো। তাহলে আমরা কি করব, এই কল স্পেন 3 যেখানে, এর পরে এই কোটেশনের বাইরে আইসার জায়গা নেন, জায়গা নিয়ে এখানে হাইট দেন, কত দিব? জাস্ট 50 পিক্সেল দিলাম, কারণ ছোট দেখতে, ছোট 50। এখন 50 এ গেলাম, আমরা 3 নম্বরটাই আসি, 3 নম্বরের হাইটটা কেমন? অনেক বেশি না, অনেক বেশি কি না? বেশি। হ্যাঁ চলেন আমরা 3 নম্বরের যে কোনো একটা টিডির মধ্যে একটা হাইট দিয়ে দিই। কি হাইট দিব? ধরেন আমরা 600 পিক্সেল দিলাম, অনুমান করে যে 600, প্রথম কলামে দিলাম, যে কোনো একটাই দিলেই হবে। এবং শেষেরটা, আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের 2 নম্বর আর 4 নম্বর কলাম প্রায় একই রকম দেখতে না? 2 আর 4 কি একই রকম না? তাহলে আমরা কি করব, 2 এ যে হাইটটা দিছি 4 নম্বরও সেম হাইট দিব। 2 নম্বর কলামে আমরা হাইট কত দিছিলাম মনে আছে? এই যে দেখেন 2 নম্বর কলাম, এই যে হচ্ছে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, এই যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে সেকেন্ড কলাম, এখানে দিছিলাম কত হাইট? কত? 50। এখন দেখেন আমাদের 2 নম্বর কলামের হাইট, এই যে 2 এর হাইট এবং 4 এর হাইট প্রায় একই রকম না? তাহলে আমরা 4 নম্বরটা তো হাইট 50 দিই, তাহলে দেখতে একই রকম লাগবে। চলেন 4 নম্বর কলামের একটাই টিডি আছে, সেখানে একটা হাইট দে, একটা হাইট দিলাম, সেটা 50 পিক্সেল। এখন আমরা দেখেন আমরা 4টা কলামে হাইট দিয়েছি, 4টা রোর ভিতরে কলাম আছে, প্রত্যেকটা কলামের হাইট দিছি। এই দেখেন প্রথম টিডিতে 200 পিক্সেল, 200 নট পিক্সেল, দ্বিতীয় যেটা ছিল রো সেখানে একটাই কলাম ছিল, সেখানে 50 পিক্সেল, এবং থার্ড যেটা ছিল সেটা অনেক বড় দেখতে ছিল, তাই অনুমান করে আমরা 600 দিয়েছি একটা টিডির মধ্যে হাইট। এবং শেষের যে রোটা ছিল সেটার কলামের মধ্যে আমরা যেহেতু দ্বিতীয়টার সাথে মিল আছে তাই 50 দিছি, এই দেখেন 50 দিছি। ওকে, এবার আমরা ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ দেই, লক্ষ্য করে দেখেন কি রকম হয়েছে দেখতে সেটা। মোটামুটি একটা আগেরটার মতো হয় নাই, আপনি রানারটা ঘুরাইলে দেখতে পারবেন। দেখেন এই দেখেন দুইটা, এটা একটু মাঝখানে একটা বড়, প্রথমটাই বড় তারপরে ছোট, তারপরে আমরা কি মোটামুটি ওই রকম একটা লেআউটের মতো করতে পারলাম না? আপনার কি হয়েছে? না হইলে কোডটা আরেকবার দেখেন, আমি কোডটা বের করে রাখছি। এই যে আমাদের কোডটা দেখেন, এই যে পুরো কোডটাই দেখা যাচ্ছে। দেখেন এই যে ফার্স্ট রো, ফার্স্ট টিডিতে 200 দিছি, সেকেন্ড টিডিতে 50 দিছি হাইট, থার্ড যেটা রো তার ভিতরে প্রথম টিডির মধ্যে 600 পিক্সেল, শেষটার ভিতরে 50 পিক্সেল, মানে 50 আর কি পিক্সেলটা হচ্ছে আমরা সিএসএস যখন। জি বলেন, যেটা হলো যে থার্ড টিডির মধ্যে শুধু প্রথমটার মধ্যে 600 হলো, বাকি দুইটার মধ্যে কেন দেওয়া হলো? আমরা বলছি যে একটা লেআউটের একটা কলামে আমরা যে হাইট দিব সকল কলামে সেম হাইট পাবে, আমরা চাই অটোমেটিক পাবে, এটা হচ্ছে টেবিলের বৈশিষ্ট্য। একটি কলামে যে হাইট দিব সকল কলামে সেম হাইট নিয়ে নিবে, সে কথা কি বুঝতে পারতেছেন? এখন আমরা যে কোনো টিডিতে দিতে পারি, এটা আমার ইচ্ছা। আমি চাইলে সেকেন্ড টিডিতে দিতে পারতাম 600, আমি চাইলে লাস্ট টিডিতে দিতাম, যেখানে দিতাম সে কি করতো প্রবলেম নাই, কিন্তু আমার যে এট ফার্স্ট যেটা আছে আমি সেটা কোডিং এর সৌন্দর্যের জন্য নিয়মও না, মানে জাস্ট একটা ডেকোরেশনের জন্য, যেন এটা ডেকোরেশন হয়, আমি ফার্স্টটা রেখে, কেউ কি কখনো ফার্স্ট রেখে সেকেন্ড থার্ড করতে যায়? আপনাকে যদি বসতে দেওয়া হয় আপনি ফার্স্টে কি করবেন? ফার্স্টটা মেনটেন করবেন, সেকেন্ড মেনটেন করবেন, সুতরাং আমি এটা জাস্ট একটা ডেকোরেশন মেনটেন করলাম। ওকে, এটার জন্য কোনো বেসিক রোল নেই। থ্যাংক ইউ। তাহলে কি আমরা কি আমাদের লেআউটটা মোটামুটি ওরকম করতে পারছি কি না? এখন তারপরেও মনে করেন আমি স্যাটিসফাইড না, কেন না? দেখেন আমাদের লেআউটটাই দেখেন, আমার কেন জানি মনে হচ্ছে যে এইখানের এই অংশটা একটু চাপা, এদিকের এই অংশটা মাঝখানের অংশটা বড়, এইটার দিকে লক্ষ্য করে, আমরা অন্যটা না। 3 নম্বর রোতে দেখেন, এটা ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো, এই 3 নম্বর রোতে দেখেন এই অংশটা কেন জানি মনে হচ্ছে এই দুইটা ছোট এবং এটা একটু কি বড়। আপনি আমার আমাদের লেআউটটা দেখেন তো কি হয়েছে, আমার তো মনে হয় আমাদের তিনটাই সমান, তিনটাই সমান কি না? তাহলে তো সমস্যা, তাহলে তো আমার ডিজাইনে হইলো না, কারণ আমার দুই পাশে থাকবে চাপা। আজ যাই হোক, এখন এটা যদি আমরা মাঝখানে নিতে চাই, দেখেন এক পাশ হয়েছে না, চলেন আমরা টেবিল পুরো টেবিলটাকে মাঝে নিয়ে যাই, পুরো টেবিলটাকে যদি মাঝে নিতে চাই তাহলে কি করতে হবে?
টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগ যে জায়গায়, টেবিলের ওপেনিং ট্যাগ যে জায়গায় সেই জায়গাটায় আসেন। আইসা এখানে আরেকটা অ্যাট্রিবিউট লেখেন, সেটা হচ্ছে অ্যালাইক, অ্যালাইজিয়ান, অ্যালাইন বলে এটাকে, অ্যালাইন। আমরা এমএস ওয়ার্ডে অ্যালাইন আছে, অ্যালাইন নামে কিছু পাচ্ছেন, অ্যালাইনটা এন্টার করেন। এন্টার করে এখানে লেখেন সেন্টার, CENTER, অ্যালাইন সেন্টার, মানে আমি টেবিলটাকে মাঝে নিয়ে যাব, সেন্টারে নিয়ে যাব। এক পাস হয়ে গেছিল, আমি কি লিখছি, আরেকটা অ্যাট্রিবিউট লিখছি, তার নাম কি অ্যালাইন। কোনো টেবিলকে যদি সেন্টারে নিতে হয় বা কোনো একটা এলিমেন্টকে যদি সেন্টারে নিতে হয় তাহলে আমরা অ্যালাইন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা এবার এবার ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দেন, দেখেন এটা মাঝখানে চলে আসছে। এখন দেখেন টি দুই পাশ সমান রেখে সে মাঝখানে সেন্টারে চলে আসছে না, একটা ওয়েবসাইট এরকমই থাকে, দুই পাশ খালি করে মাঝখানে একটা ওয়েবসাইট অংশ। এখন লক্ষ্য করেন দেখেন কি সুন্দর একটা লেআউট হলো, মানে একটা স্ট্রাকচার হলো, কি হলো, আমরা এইচটিএমএল এর কোড দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলাম। কথা কি বুঝতে পারছেন, আপনি কি সেন্টারে আনতে পারতেছেন, আপনার লেআউটটা কি সেন্টারে আসছে, আপনারটা আসে নাই। টেবিল ট্যাগ এর মাঝখানে কিন্তু দিতে হবে, এই যে টেবিল, টেবিলের ওপেনিং ট্যাগ যেখানে 980 পিক্সেল শেষ হয়েছে, এরপর একটা স্পেস নেবেন, নিয়ে খালি লাইক লিখবেন, লিখে খালি সেন্টার লিখবেন, সেন্টার মানে মাঝে, লিখতে পারতেছেন। দুইটা ইনভার্টার মাঝখানে যাই লিখবেন, ওটার ভ্যালু লিখতে হয় দুইটা কোটেশনের মাঝে, এটাকে ভ্যালু বলে। এই অ্যাট্রিবিউটের ভ্যালু কত, সেন্টার। আপনাকে যদি বলে এটা অ্যাট্রিবিউট, এই মাঝখানের অংশটার নাম কি, ভ্যালু, ভ্যালু মানে মান, মূল্য, আপনি বুঝবেন যে আমি কখনো বলবো যে অ্যাট্রিবিউটের ভ্যালু লেখেন, ভ্যালু মানে ওই জায়গায় মাঝখানে যে অংশটা লিখতেছেন সেটাই ভ্যালু বলা হয়। তো এই অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে সেন্টার। আবার ওয়াইডের, ওয়াইড যেটা, ওয়াইডের অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 980, ঠিক আছে। এক একটা অ্যাট্রিবিউটের এক একটা ভ্যালু দিতে হয়, যেমন আমরা এটার ভ্যালু সেন্টার কেন দিলাম, যাতে আমার টেবিলটা সেন্টারে চলে আসে, এই জন্য টেবিল ট্যাগের মাঝখানে দিছি। আমার তো টেবিলটাকে সরাইতে হবে, আমি কি কোনো রোকে সরাবো, না, পুরা টেবিলটা। তাই কি করবেন, ওই পুরা টেবিলটার যেখানে ওপেনিং ট্যাগ আছে সেখানে একটা অ্যাট্রিবিউট দিছি অ্যালাইক। আমাদের সবার কি আসছে না কারো আসে নাই, খুঁজে দেখেন তো এটা আসছে কিনা ওনার পিছনে ওনার। ওকে, এখন আমাদের লাস্ট ওয়ার্ক, দেখেন আমরা সব ঠিক করতে পারছি, এখন প্রবলেমটা হচ্ছে মাঝখানের এই হাইটটা নিয়ে খুব প্রবলেমে আছি আমরা, যে মাঝখানের এই কলামটার দুই পাশ চাপা হওয়ার কথা ছিল, যে এই পাশটা হবে একটু ছোট, এই পাশটা ছোট, মাঝখানের যে কলামটা হবে সেটা একটু বড় হবে, তার জন্য আমাকে কি করতে হবে দেখেন। তার জন্য হচ্ছে চলেন এবার আমরা চলে যাই, আমরা চলে যাব হচ্ছে আমার ঝামেলা কোথায়, তিন নাম্বার কলামে আমার ঝামেলা কোথায়, তা আমরা চলেন একটা একটা করে যাই, এক নাম্বার কলাম, দুই নাম্বার কলাম, এই হচ্ছে তিন নাম্বার কলাম। ওকে, তিন নাম্বার কলামে চলে যাই, আমাকে ফার্স্ট রোটাকে চাপাইতে হবে, ফার্স্ট রোট, ফার্স্ট কলামটাকে কি করতে হবে, এই যে আসেন আমাদের এদিকে দেখেন, এই যে এটা একটা কি কলাম না, এই কলামটাকে কি করতে হবে, কোন দিকে চাপাইতে হবে, বাম পাশে না, আমি ছোট করব, সোজা কথা কলামটাকে ছোট করব, দেখি কি হয়। চলেন আমরা কলামটাকে একটু ছোট করে দেই, কত করে দিব, ধরেন আমরা এটার ওয়াইডটা কমিয়ে দিই, চলেন এটার মধ্যে একটা ওয়াইড দেন, ওয়াইড লেখেন, ওয়াইড, ওয়াইডটা, ওয়াইডটা আমরা কমিয়ে দিই, ওয়াইডটা কত দিব, ধরেন 200 পিক্সেল দিই, দিয়ে দেখি কি হয়। প্রথম কলামে, তৃতীয় নাম্বার রো প্রথম কলাম, মানে প্রথম টিডি, তার মধ্যে আমরা একটা ওয়াইড দিলাম কত, 200 পিক্সেল, দেওয়ার পরে ব্রাউজারে যায় দেখেন কি হচ্ছে, সে বাম দিকে চেপে গেছে কিনা, চেপে গেছে কিনা বলেন, কিন্তু আরেকটা প্রবলেম হয়েছে, সে কি একা চাপছে, সে কি করছে, তার 14 গুষ্টি নিয়ে চাপছে, দেখেন সে উপরের যে ছিল, আমি কি উপরের কলাম কি চাপাইতে চাইছিলাম, প্রথম রোটার দিকে তাকান, আমি তো জানি যে এইটুকু, সে কি করছে, হ্যাঁ এটা একটা টেবিলের বৈশিষ্ট্য মনে রাখবেন, আমরা যদি কখনো একটি কলামের ওয়াইড কমাই তাহলে সে সকল কলামের ওয়াইডই তার ওই বরাবর, ওই বরাবর যত কলাম পাবে সব করে ওয়াইড কমিয়ে দেবে, এটা টেবিলের একটা ডিফল্ট বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা আমরা এভাবে রাখবো, আমাদের তো টার্গেটটা এরকমই ছিল, কারণ আমাদের লেআউটটা দেখেন
আমাদের লেয়ারটার দিকে তাকান, এই কলাম আর এই কলাম একই বরাবর ছিল না? এই কলামটার যে মানে বর্ডারটা, এই বর্ডার আর এই বর্ডারটা সেম ছিল না? তা আমাদের তো কোনো প্রবলেম নাই, আছে কি? নো। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট এটা করলাম যে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী এটাকে চাপাইলাম। এখন যদি আমি মাঝখানেরটা বাদ দিয়ে ওই পাশেরটা একটু চাপিয়ে দিই, তাহলে কি হইলো না বিষয়টা? আপনি চিন্তা করেন, মাঝখানের কলামটা আমি কিছু করব না, এই পাশের কলামটাকে ডান দিকে একটু চাপাইয়া দিলে তাহলে মাঝেরটা ওইরকম দেখাবে না? এই যে দেখেন, আমি এটাকে চাপাইছি, এখন যদি আমি আমার মাঝখানে বড় দরকার এই পাশেরটা চাপাইলে তো এটার মতো হবে। এই দেখেন আমাদের লেয়ারটার দিকে তাকান, এখন এই পাশেটা ছোট হয়েছে, আমি যদি এটাকে আরো চাপাই দিই তাহলে মাঝখানটা ওইরকম হয়ে গেল না? চলেন আমরা এখন তিন নম্বর কলামটাকে চাপাই দিই। তিন নম্বর কলাম কোনটা কোন তো? এই যে প্রথম রো, দ্বিতীয় রো, আমরা তিন নম্বর রো, তিন নম্বর কলাম, তিন নম্বর রো, তিন নম্বর কলাম কোনটা? শেষেরটা। এই হচ্ছে তিন নম্বর রো, এই যে তিন নম্বর কলাম, তার মধ্যে গিয়ে ঢুকে এটার একটা হাইট দিয়ে দেন, ওয়াইড দিয়ে দেন, এটার ওয়াইড দেন 200, ওয়াইড সেম দিব আমরা 200ই দিব, কারণ কি যাতে ওইদিকেও গিয়ে 200 পিক্সেল থাকে। কি করছি বুঝতে পারতেছেন? এটার ওয়াইড দিলাম 200, দেওয়ার পর আমরা রিফ্রেশ দেই। এই যে দেখেন, এখন সে ওইদিকেও 200 নিছে, এইদিকেও 200 নিছে, এখন একটা প্রপার মাপে চলে আসছে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? কি করছি আমরা, তিন নম্বর রো, তিন নম্বর কলামে একটা ওয়াইড দিলাম 200 পিক্সেল, কেন? যেন এই পাশ এবং এই পাশ একই সমান থাকে। এটা 200 দিছি, তাহলে এটা 200 দিলাম, তাহলে কি হবে, জিনিসটা সুন্দর হবে। তাহলে আমরা এখন আলটিমেটলি ফাইনালি আমাদের লেয়ারটা কমপ্লিট। কেন কমপ্লিট? এখন দেখেন, এই যে আমাদের লেয়ারটা দেখেন, এটা ছোট ছিল, এটাটা দুই কলাম, এটা প্লেন, এটা মাঝখানেরটা বড় হয়েছে দুই পাশেরটা। আমাদের কি আর কোনো লেয়ারটা প্রবলেম আছে? এটা একটা কমপ্লিট লেয়ার হয়েছে আমাদের। ওকে, এই যে দেখেন, এখন আপনি দেখেন স্ক্রিনে একদম কমপ্লিট হয়েছে, মানে 100% আমি মনে করি। ক্লিয়ার? একটা লেআউটকে আমরা কিভাবে দেখেন হাইট ওয়াইড ধরে ধরে আমরা বড় ছোট করতে পারছি, সবাই পারছি কিনা? লাস্টেরটাও 200 করে দিছি, কারণ প্রথমটা 200, শেষেরটাও 200, মাঝখানেরটা যত বড়ই থাক। আর মাঝখানেরটা কত বলতে পারবেন কেউ? 400 কেমনে হলো? আছে, আমরা টোটালটার হাইট ওয়াইড কত নিছিলাম বলেন তো? টোটাল টেবিলটার ওয়াইড কত নিছিলাম? 980। সেখান থেকে 200 200 বাদ দেন, কত মাসখানেরটা? 480 বাদ দিলে কত হয়? 980 ছিল না, 580, তার মানে এই এটার ওয়াইড কত এখন আছে? 580 আছে, কারণ আমরা টোটাল ওয়াইড কত ধরছিলাম? 980, সেখান থেকে 200 চলে গেছে এদিকে, 200 এদিকে, তার মানে এটার ওয়াইড, হাইট না কিন্তু, হাইট তো সবগুলোরই সমান, এটাও 600 পিক্সেল, এটাও 600 পিক্সেল, এটাও 600, আমরা হাইট তো একটাই থাকবে। একটা টেবিলের হাইট কি কখনো এরকম হয় যে এই কলামে একটু গেড়ে এরকম হয় কি? কখনো না, একটা হাইট থাকে। একটা টেবিলের কলামের হাইট কখনো কম বেশি হয় না, একটা হাইটই থাকে, নাকি? এরকম টেবিল কখনো পাইছেন যেটার হাইট একটা এরকম এরকম পাইছেন কি? কোনো এগুলাকে বলা হয় ফ্লো চার্ট, চার্ট হয়, কিন্তু টেবিল কখনো এরকম হয় না। তাহলে আমরা একটা লেয়ার তৈরি করতে পারলাম, নাকি? এখন আপনাদের জন্য একটা কাজ আছে, আপনারা একটা টেবিল তৈরি করে নিয়ে আসবেন, আপনাদের কাছে কি লিংক আছে? ক্লাস নোট নামে একটা লিংক দিছিলাম না সবাইকে, এবং আমাদের গ্রুপেও দেওয়া আছে, যেখানে ওই যে বিভিন্ন তথ্য লিখে রাখছি, বিভিন্ন লেখা টেখা লিখছি। সিলেবাস? সিলেবাস না, তিনটা লিংক আমাদের, একটা লিংক সিলেবাসের, একটা লিংক কমেন্টসের, আর একটা লিংক হলো যে আমি যে গ্রুপে প্রকাশ করছিলাম, গ্রুপে দিয়েছিলাম, আজকে আবার দিয়ে দিলে তো সমস্যা নাই। আপনি আমাদের ফেসবুকের সাথে লিংক আছে না তো? আপনি ফেসবুক কিসের চালান? মোবাইলে? সবাই মোবাইলে তো, আপনি কম্পিউটারে যখন কাজ করবেন তখন ফেসবুকটা কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করতে বললে কি হবে, ওইখান থেকে দুই কে আপনি কিছু দেখতে পারবেন। মোবাইলে করে কি আপনি ওই লিংক দেখে কিছু করতে পারবেন? না, আপনি কম্পিউটার ল্যাপটপের মধ্যে একটা ফেসবুক আইকন দরকার নাই, খালি ব্রাউজারে দুই কে ফেসবুক ডট কম এ ঢুকবে, দুই কে ওই জায়গায় লগ ইন করলেই তো আপনার আইডিটা ওখানে চলে যাবে। না, কম্পিউটারে ফেসবুক চালাইতে পারেন না তো? সাধারণ বিষয়, একই বিষয় না? আপনি কম্পিউটারে বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিবেন, দিয়া
ওই জায়গায় ব্রাউজার এই গুগল ক্রোমে ঢুকে লিখবেন facebook.com লিখে এখানে ঢুকতে দেখবেন লগ ইন অপশন আছে লগ ইনে যেখানে ইমেল দেওয়ার ইমেল দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার ফেসবুকে ঢুকে যাবে তাহলে আমাদের ঢুকলেই তো আমাদের গ্রুপ পাবে গ্রুপে তো আপনি অ্যাড হয়েছেনই সেই গ্রুপ থেকে ওই লিংকটা কালেক্ট করবেন আর যদি না করেন তাও সমস্যা নাই আপনি চাইলে কোথাও একটা ডিজাইন উঠে নিতে পারেন কিন্তু কিভাবে নেবেন নেওয়ার তো কোনো প্রসেস নাই মোবাইলের ছবি কেমনে তুলবেন এখানে দিব আমরা কি স্ক্রিনে দিব যখন ভিডিওটা নিয়ে যাবে তখন তো ভিডিওটা নিতে হবে তো আমাদের সাথে একটা আগ্রেস ওয়ান একটা ডিজাইন দিয়ে ভিডিওটা করতে হবে আমি তো এখানে করে রাখছিলাম এখন তো আমাকে করতে হবে তাহলে আমরা টেবিল দিয়ে ফাইনালি কি একটা লেআউট করতে পারতেছি না এবং তার মধ্যে আমরা কয়টা অ্যাট্রিবিউট তেমন কিছু না দেখেন একটা টেবিল ট্যাগ ইউজ করছি একটা টিআর ইউজ করছি একটা টিডি ইউজ করছি তিনটা ট্যাগ আর এখানে বেশ কয়টা অ্যাট্রিবিউট ইউজ করছি তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি সেটা হচ্ছে কি টেবিলের বর্ডার চিন্তা করেন বর্ডার এক পিক্সেল মানে চিকন একটা এক পিক্সেলের বর্ডার আসবে ওটা এক মানে কি চিকন একটা দাগ এই যে দাগটা আসছিল ওই একের কারণে ওই এক দিছেন যে ভ্যালুটা ওই ভ্যালু একের কারণে আমাদের এই বর্ডারে দাগটা আসছিল এক পিক্সেলের এক পিক্সেলটা দাগ এটা একটা এক পিক্সেল ওকে একটা কলমের ফোঁটা এটাকে একটা পিক্সেল বল একটা পিক্সেল দেখতে কেমন হবে একটা কলম দিয়ে একটা ফোঁটা দিলে যতটুকু হবে সেটা একটা পিক্সেল তাহলে এরকম একটা কলম দিয়ে টান দিলে এরকম একটা দাগ হয় না তার মানে এটা একটা পিক্সেল তে আমরা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করছি যার ভ্যালু এক আমরা একটা ওয়াইড অ্যাট্রিবিউট দিয়েছিলাম ওয়াইড যার মানে 180 ছিল টেবিলের মধ্যে আর টেবিলের মধ্যে লাস্টে দিয়েছিলাম একটা অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট যেটা সেন্টার যেটা দেওয়ার কারণে মাঝখানে চলে আসছিল তারপরে কি করছি টিডিতে আমরা হাইট নিছি টিডিতে আমরা প্রত্যেকটা টিডিতে হাইট নিছি এটা নিছিলাম 200 পিক্সেল এটা নিছিলাম 50 এটা নিছি 600 এটা নিছি 50 তারপরে ওয়াইড নিছি কি করছি এই তিন নম্বর এটার মধ্যে 200 নিছি এটার মধ্যে 200 নিছি এই তো কাজগুলো করছি নাকি ওভারঅল এর বেশি কিছু করছি বাসায় সেম স্টাইল করে চিন্তা ভাবনা করে করে আপনি একটা লেআউট তৈরি করবেন এখন সেই লেআউটটা কেমন হবে সেটা আমাদের সিলেবাস যাদের কাছে আছে তারা দেখবেন ওইখানে তিনটা লেআউট আছে এরকম একটা আছে এটা তো আমরা করেই ফেললাম আর এর নিচে আরো দুইটা আছে আপনি যে কোনো একটা করবেন মানে যেটা দেওয়া আছে ওইখানে তিনটা লেআউট দেওয়া আছে মানে এরকম তিনটা ডিজাইন দেওয়া আছে একটা তো আমরা করলামই দেখলেই তো চিনবেন যেটা আমরা করছি তারপরে আরো দুইটা থাকবে সেই দুইটা থেকে আপনি যে কোনো একটা করে নিয়ে আসবেন আমার অ্যাসাইনমেন্ট হিসেবে এই HTML নতুন একটা ফোল্ডার নেবেন এখানে আমরা কি করছি এখন ইনডেক্স নামে নিছি না আপনি আসেন কিভাবে কাজটা করবেন বাসায় দেখেন আপনি আবার ডে 3 এর ভিতরে দেখেন আমরা আমরা কাজটা নতুন ভাবে কিভাবে করব লুক এট দিস আমরা ডে 3 তে যাব ফোল্ডারের ভিতরে নতুন একটা HTML ফাইল নিব নতুন কি নিব HTML ফাইল কিভাবে নে নিউ থেকে আরো শর্টকাট দেই এত শর্টকাট ব্যবহার করবেন না খালি লিখবেন HTML ফাইল নিউ থেকে কোথায় গেছি HTML ফাইল এটা ক্লিক করেন ক্লিক করে আর এর নাম দেন কি নাম দিবেন ডেমো না মনে করেন আপনি এটা যার যা ভালো লাগে আপনি নাম দিয়ে দিবেন যার যে নাম তাহলে বুঝতে পারবো কে কোন হোমওয়ার্ক কি নাম দিবেন মনে করেন আপনার নাম ধরেন একটা সাপোজ আমরা মনে করেন কার নাম দিব হুজুর H O Z O R হুজুর এখন লক্ষ্য করেন আমরা কি ফাইল নিছি HTML ফাইল নিছি না ডট HTML লেখার দরকার নেই আমরা তো প্রথমবার কি নিছিলাম শুধু ফাইল নিছিলাম না যখন আমরা প্রথম ক্লাস স্টার্ট করি তখন আমরা কি সিলেক্ট করছিলাম নিউ থেকে মনে করে দেখেন আমরা নিউ থেকে কি সিলেক্ট করছিলাম নিউ থেকে শুধু ফাইল কিন্তু এখন আমরা ফাইল সিলেক্ট করি নাই আমরা এখন কি সিলেক্ট করতেছি HTML ফাইল আমার কথা কি বুঝতে পারতেছেন আমরা এখন কি সিলেক্ট করছি বলেন তো এই ডে 3 এর ভিতরে আমরা যার ভিতরে নিব তাকে সিলেক্ট করব করে তার রাইট বাটন ক্লিক করে নিউ এ যাব নিউ থেকে HTML ফাইল নিব সেই HTML ফাইলের ভিতরে আমরা একটা নাম দিব সেটার নাম হবে কি যার যার নাম আমরা হুজুরের নামে দিলাম হুজুর ক্লিক একালি এন্টার দিবে এই দেখেন এককারে ডাটা সহ সে সব নিয়ে আসছে আসছে কি দেখছেন সে সব স্ট্রাকচার ট্রাকচার নিয়ে দৌড়ায় আসতেছে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা রাখবো না আমরা এটাকে কেটে দিব কেটে দিয়ে আমরা ওই যে আমাদের যেভাবে আনি আমরা একটা একটা ই দিব কি দিব কাষ্ঠযুক্ত চিহ্ন দিয়ে ট্যাব দিব আমাদের নতুন যে লেটেস্ট স্ট্রাকচার সেটা আসবে
আসছে কি? এই দেখেন, এখন আপনার কাজ কি? এই দেখেন দুইটাই কিন্তু ওপেন আছে, লক্ষ্য করছেন? একই সাথে কয়টা ফাইল এখানে, একই সাথে কয়টা ফাইল ওপেন আছে? দুইটা ট্যাবে দুইটা ফাইল। আপনি চাইলে এরকম 100টা ওপেন করতে পারেন একটা ফোল্ডারের ভিতরে। এইভাবে আপনি তৈরি করবেন, করে এখন আপনি আমারটাই কাজ করবেন না। আপনি কাজ করবেন কোথায়? আপনারটাই। আপনি এই যে নতুন যেটা নাম দিলেন সেটার ভিতরে দুইটা, আপনি এই যে বডির ভিতরে যাবেন সেখানে টেবিল নেবেন। আচ্ছা এটা আসলে তো দুইটা আমি আপনাদের টেবিলে আনলাম, এটা কি করাতে হয়? আপনি যখনই ওকে দিবেন তখন অটোমেটিক তৈরি হয়ে যাবে। আচ্ছা স্যার কারণ দিতে গেলে থাকে থাকবে ভেতরে, সমস্যা নাই, সমস্যা নাই, অটো সেভ। আচ্ছা স্যার এটা প্রশ্ন ছিল লেআউট এখন। আচ্ছা যাই হোক, আমরা তাহলে কি একটা ফাইল আরেকটা, একটা ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা এইচটিএমএল ফাইল নিতে পারছি কি? পারবো না, একই ফোল্ডারে 1000 এইচটিএমএল ফাইল নেওয়া যাবে, যা মন চাই আপনার, এভরিথিং। আমি কথা বুঝতে পারছেন? আপনি ভালো লাগে নাই আবার ডিলিট করে আরেকটা নাম দিয়ে নেবেন। ডিলিট করবেন কিভাবে? মনে করেন হুজুর আমি রাখবো না, হুজুর ডট এইচটিএমএল রাখবো না। এই যে আমি ঢুকলাম বাসায় গিয়ে এই অবস্থায় আমি ক্লিক করে বের হয়ে এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ডুকে আমি হুজুর রাখবো না। যেটা রাখবো না সেটা ক্লিক করে রাইটে ক্লিক করবেন, দেখবেন ডিলিট অপশন আছে। এই দেখেন ডিলিট, দেখছেন? এই যে এখানে সব করতে পারবেন, রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ডিলিটে দিবেন, দিয়া খালি ওকে মারে দিবেন। এই দেখেন নাই, আগেরটা কি আছে? নাই। আবার নিবেন, আমি প্র্যাকটিসটা বারবার দেখাচ্ছি, কিন্তু বাসায় গিয়ে এটার ভিতরে আরেকটা এইচটিএমএল ফাইল নিবেন, যেটা নিছেন এটাই কাজ করবেন না। এখন যেটাই কাজ করছেন এটাই হাত দিবেন, এটাই হাত দিলে তো লেয়ারটা নষ্ট হয়ে যাবে, এটা আপনার এক্সাম্পল হিসেবে থাকবে, প্রয়োজন এটার হেল্প নিবেন। কিন্তু এখন কি করব, আবার ডে টু তে যাব, আমাদের ওই ফোল্ডারে গিয়ে আবার নিউ থেকে একটা এইচটিএমএল ফাইল নিব। এইচটিএমএল ফাইল নিয়ে তার নাম দিব, একটা নাম দিয়ে জাস্ট এন্টার দিব, একটা নাম দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে যে ডিজাইনটা আসলো একটু বড় করে নেই, সেই ডিজাইনটা আমার ভালো লাগে নাই, আমার আরো লেটেস্ট দরকার, কেটে দিয়া আমি কি করব, একটা একটা আশ্চর্যজনক চিহ্ন নিয়ে ট্যাব দিব। ট্যাব দিলেই আমার কাঙ্ক্ষিত যেটা দরকার সেটা চলে আসবে। কন্টেন্টটাকে আমি একটু সোজা করে নিই, কন্টেন্টটাকে ব্যাক স্পেস দিলাম, দিয়ে সোজা করে নিলাম। তো এই ছিল আমার কাজ, এইভাবে একটা ফোল্ডার নিব নতুন একটা ফাইল নিয়ে, তারপর বডির যা কাজ করবেন মনে রাখবেন বডির ভিতরে, বডির বাইরে কিছু করবেন না, সব কিছু বডির মধ্যে। বডির মধ্যে একটা টেবিল ট্যাগ নিবেন, টেবিল ট্যাগ নিয়ে সেটা কাজ করবেন, ওকে? টেবিল ট্যাগ নিয়ে কাজ করবেন, ওকে? এই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ আমরা অবশ্যই প্রশ্নটা নিব। তো আমরা আগেরটাই রাখলাম, তাহলে আমরা কি করব বুঝতে পারছেন তো নাকি? আসতেছি লেআউটে আসি। আমরা যখন কন্টেন্ট আসবে মনে করেন এর ভিতরে আমরা এই জায়গাটা একটা ইমেজ আনলাম, তারপরে আমার তো এখন বর্ডার কি জন্য দরকার, তার চেহারাটা দেখার জন্য আমার যখন দরকার নাই, আমি যখন এই বর্ডারটা লেখার যে বর্ডার অ্যাট্রিবিউটটা দিছি ওটা তুলে দিলেই কিন্তু তার আর কিছু দেখা যাবে না। যখন কন্টেন্ট আসবে, কন্টেন্ট আসার পর আমি বর্ডারটা বাদ দিয়ে দিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমার এখন তো কোনো কন্টেন্ট নাই, ফাঁকা টেবিল, এই টেবিলের মাঝখানে লেখা নাই, কোনো ছবি নাই, কোনো ভিডিও নাই, সুতরাং কি ফাঁকা টেবিল। এখন যদি আমি বর্ডার না থাকি তো টেবিল দেখা যাবে? এখন তো বর্ডারটা দিয়ে তার এরিয়াটা দেখা যাচ্ছে, সুতরাং কি টেবিলের অস্তিত্বের জন্য আমি শুধু বর্ডার দিয়ে রাখছি। আমার যখন কন্টেন্ট আনবো, কন্টেন্ট আনা শেষ হলে আমি বর্ডারটা তুলে দিব, কি করব, জাস্ট খালি বর্ডার অ্যাট্রিবিউটটা মুছে দিব। কথা কি বুঝতে পারছেন? আমার যে টেবিল ট্যাগের মধ্যে আমার কাজ শেষ হলে আমি খালি এখান থেকে এই বর্ডারটা মুছে দিব, এই বর্ডারটা যখন মুছে দিব তখন আর এই বর্ডার থাকবে না, খালি কন্টেন্টটা থাকবে। না এখন তো কন্টেন্ট নাই। ও আচ্ছা, এখন বুঝবো কি, আমরা নেক্সট ক্লাসে এই কন্টেন্ট নিয়ে আসবো। নেক্সট ক্লাসে আমরা কি করব, আরো গুরুত্বপূর্ণ ক্লাস আছে। নেক্সট ক্লাসে আমরা এরকম লেআউট করব, এখানে একটা পিকচার আনবো, এই জায়গায় পিকচারটা থাকবে, এখানে কিছু লেখা থাকবে, কিছু ডিজাইন থাকবে, এগুলো আস্তে আস্তে দেখবেন লোগো আনবো, এগুলো আনবো। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা লেআউট করব, এসেই দেখবেন একটা এইচটিএমএল স্ট্রাকচার নিয়ে লেআউট তৈরি করব, সেখানে আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসব, সেটা কি ইমেজ কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ওকে? তখন আমরা বুঝব কিভাবে ইমেজ আনতে হয়, ইমেজের ট্যাগের ব্যবহার শিখব, কিভাবে লেখা আনতে হয় সেই ট্যাগের ব্যবহার শিখব, এই তো নাকি? আমরা কিন্তু একটা, আমরা এখন এইচটিএমএল এর কোন জায়গায় আছি, স্ট্রাকচার তৈরিতে, কন্টেন্ট কিন্তু এখনো আনি নাই। আমরা এখন কি করলাম, একটা স্ট্রাকচার তৈরি করলাম এইচটিএমএল দিয়ে। আমরা জানি স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য কি দরকার, শুধু এইচটিএমএল।
আর এটাকে সুন্দর কালারফুল করার জন্য আমরা প্রেজেন্টেশন সিএসএস। এরপরে আমরা এটার আচরণ ঠিক করার জন্য বিভিন্ন ব্যবহার, বিভিন্ন উত্তর দিবে, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। ওকে, তাহলে সুতরাং আমাদের ফার্স্ট ওয়ার্ক স্ট্রাকচার তৈরির জন্য আমরা একটা টেবিল দিয়ে লেআউট করলাম। তো আমাদের দ্বিতীয় কাজ কি, একটা বাসা থেকে একটা লেআউট করে নিয়ে আসব। যাদের নেট আছে তারা তো আমার ওই লিংক থেকে করবেন, আর যাদের নাই তাদের একটা আমি করে দিই। তারা কিভাবে নেবেন, মোবাইল আছে না সবার? তাহলে মোবাইল দিয়ে একটা ছবি তুলে নিন। হ্যাঁ, ও মোবাইল দিয়ে ছবি নেওয়ার দরকার নাই তো, আমি তো ভিডিও হচ্ছে না। ও রাইট রাইট, আমারে কষ্ট করাবি নি তো আর কি। ওকে ফাইন, আমরা একটা লেআউট করি না হচ্ছে না হুজুর, মাঝখানে নিতে হবে। হ্যাঁ, আমি তো এমএস ওয়ার্ডে এত পারি না হুজুর, বুঝছেন আমার, আমি ওয়ার্ডে অনেক কাঁচা। আসলে আমি সবসময় প্রোগ্রামিং বেস কাজ করি তো, আমার সব কাজ প্রোগ্রামিং বেস। আমরা এখানে সরি, এটা এখানে আগে নিচ্ছি কেন, টেপ দি একটা দুই তিনটা পাঁচটা নিলাম। ওকে, পাঁচটার মধ্যে এন্টার দিয়ে প্রথমটা বল। ওকে, এটা হচ্ছে তারপর এটা হচ্ছে ছোট আলটিমেটলি আমাদের মনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? পাচ্ছেন কি আমাদের লেআউটটা? ভালো করে দেখেন, আমি একটু ছোট করে দেই না, একটু মাঝখান থেকে চলে গেল। বলে তো আবার মাঝখান থেকে চলে যায়, এইটুকু দেখা যাচ্ছে না? এই যে এখানে তো ই নাই, এখানে ট্যাবটা কোথায় গেল? এইবারও তো দেখা যাচ্ছে না। আচ্ছা হোক, আমি তো এখানে মুভ করতেছি, মুভ করলে তো বুঝতে পারবে, দেখতে পারতেছেন কিনা? আচ্ছা হোক, একটু আপনি দেখতে পারতেছেন কিনা আবার দেখেন। তাহলে এই ছিল আমাদের একটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট লেআউট। সেখানে আমাদের দেখেন আপনি কিভাবে আপনার কাজের পরিধিটা ব্যাখ্যা করেন, আমি একটু আপনাদের হেল্প করে দিচ্ছি। আপনি প্রথমে রো গুলা হিসেব করবেন, এখানে রো আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, নিচে আরেকটা আছে না সেম, এরকম আরেকটা আছে দেখেন, এই যে নিচের দিকে যান, এই যে একটা, তার মানে কয়টা কয়টা রো পাইলাম? তাহলে আমাকে প্রথমে টেবিল টেবিল ট্যাগ দিলাম, টেবিলের ভিতরে কয়টা টিয়ার নিব, পাঁচটা টিয়ার নিয়ে নিব। এখন একটা একটা টিয়ারে কাজ করো, প্রথম টিয়ারে প্রথম প্রথম রোর মধ্যে প্রথম রো যেটা সেটার মধ্যে কয়টা ছিল টিডি? দুইটা। এটার মধ্যে কয়টা টিডি থাকবে? একটা একটা। এটার মধ্যে কয়টা থাকবে? দুইটা। এটার মধ্যে কয়টা থাকবে? এক দুই তিন চার, চারটা। শেষেরটাই কয়টা থাকবে? একটা। এই তো হয়ে গেল লেয়ার। আমাদের প্রাথমিক লেয়ার হওয়ার পর ভাঙাচোরা আসবে, তখন আমাকে কলস পেন করতে হবে। আমাকে কি করতে হবে? কলস পেন। আমি দেখবো কি সর্বোচ্চ চারটা কলাম আছে, সে কি করবে? চারটার জায়গা নিয়ে বসে থাকবে। যেহেতু ম্যাক্সিমাম কলাম চার, সে কটা জায়গা নিয়ে বসে থাকবে? চারটা। তখন আমরা কি করবো, প্রথমটা রেখে শেষের যেতে আছে শেষের তিনটাকে মার্স করবো, মার্স কলস পেন থ্রি।
এটা কি করব কলসম্যান জি কেন করব কারণ শেষে তিনটা আছে জায়গা নেবে 1 2 3 মানে তিনটা জায়গা নিয়ে বসে আছে তিনটাকে একত্রিত করে দিবেন কোথায় প্রথম টিরিতে না দ্বিতীয় টিরিতে তারপর এটা কি করবেন চারটার জায়গা নিয়ে বসে আছে চারটাকে মার্জ করে দিবেন কলসম্যান 4 এটার মধ্যে আইসা একটা থাকবে এটাকে এখানে তিনটার জায়গা নিয়ে বসে থাকবে সেই যে দেখেন তিনটার জায়গা নিয়ে বসবে আপনি তিনটাকে কলসম্যান 3 করে দেন এখানে আইসা কিছু করার দরকার নাই কারণ চারটা দরকার চারটাই আছে আমার তারপরে এখানে এসে আবার কি সে চারটার জায়গা নিয়ে বসে থাকবে আপনি কলসম্যান 4 করে দিন কথা কি বুঝতে পারছেন তাহলে আমাদের কলসম্যান হলো এবার হাইট ওয়েট এবার হাইট ওয়েট কি করবেন টেবিলের মধ্যে যে আপনি বর্ডারে দিবেন 1 পিক্সেল ওয়াইড দিবেন 980 পিক্সেল অ্যালাইন দিবেন সেন্টার তাহলে সে সেন্টারে গেল ওয়াইড পাইলো একটা বর্ডার পাইলো কিন্তু হাইট কি করবেন অনুমান করে এটা ধরলাম 200 পিক্সেল পরেরটা 50 ধরলাম 600 এটা এটার চেয়ে এটা একটু বড় লাগে না তখন এটা 200 দিলে এটা 250 দিয়ে দিবেন 250 পিক্সেল দিয়ে দিবেন এবং শেষেরটা আবার 50 দিবেন তাহলে আমরা পাঁচটা কলামের একটা হাইট দিলাম কিভাবে দিলাম 250 600 250 শেষে 50 এই হয়ে গেল হাইট যে কোনো টিরিতে দিলেই হবে যে কোনো একটা টিরিতে দিলেই হবে টিটির মধ্যে হাইট শেষ এবার হাইট দেওয়ার পর দেখবেন আপনার কোথায় মনে হচ্ছে যে এটা একটু ছোট যেটা ছোট তাহলে আপনি কি করবেন যে কোনো একটাকে চাপাইলে তো সে এই পুরোটাই চেপে যাবে না আপনি যদি মাঝে এটাকে একটু চাপায় দেন 200 করে দেন দেখা যাবে সে চেপে গেছে চেপে যাওয়ার পর এটা হলো কিন্তু এই পাশে এটাও মনে হচ্ছে তাহলে এটাকে 200 করে দেন 1 2 3 4 নাম্বার টিরিতে এসে এটা ওয়াইড 200 করে দিন ওকে তাহলে আমাদের লেয়ারটা হয়ে যাবে না এই কাজটা বাসায় ভিডিও আছে প্র্যাকটিস করবেন ওকে কারো কোনো প্রশ্ন আছে কি